আপু, আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন এখন? আপু আল্লাহর রহমতে এখন ভালো আছি, কিন্তু আজকে যে পরিমাণ রোদের মধ্যে দৌড়াদৌড়ি করা লাগলো, মানে কি যে হয় রাতে সেই ভাবতেছি। ব্যাংকের কাজ করছিলেন নাকি? কি ব্যাংকের কাজ ছিল আপনার? ব্যাংকের কাজ হয়ে গেছে, একটু ডিসি অফিসে কাজ ছিল আমাদের, শিপর প্রজেক্টের। প্রজেক্টটা তো হচ্ছে মানে শেষ হওয়া প্রায় 1.5 বছর হয়ে গেল। সরকারি কাজগুলো এরকমই, হ্যাঁ, একটু লেন্দি প্রসেসে মানে কমপ্লিট হয়। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ওয়েব টু পেজ নিয়ে কথা বলবো। আমাদের মানে গত ক্লাসে হয়তো আপনাদের অনেক কোশ্চেন ছিল, অনেক মানে জানার মানে ইয়া ছিল, বাট আমি ক্লাসটা সেভাবে শেষ করতে পারিনি। আজকে ওই টপিক নিয়ে কথা বলবো, আর কিছু হচ্ছে রুলস আজকে আমি বলে দিব। হ্যাঁ, আচ্ছা, আপনাকে দেওয়া হয়নি, সবাইকে দিয়েছি, আপনাকে দেওয়া হয়নি। হুম, বলেন। ঠিক আছে, ইয়ে কোথায়, চন্দন সরকার? চন্দন ভাইয়ের একটা হচ্ছে ট্রেনিং চলতেছে 3 দিন ব্যাপী, তো আচ্ছা, সেটার আজকে লাস্ট ডে আর কি। ভাইয়া ওখানে আছে, ও হয়তো বা আচ্ছা জয়েন হবে, আচ্ছা, বাট কথা বলতে পারবে না, দেখা শুরু দেখা যাবে না। হুম হুম, আচ্ছা, সমস্যা নেই, জয়েন হলে অ্যাট লিস্ট প্রেজেন্টার থাকবে। আমরা একটা লোকাল পেজ প্রমোট করতেছি আপু। হ্যাঁ তাই, হ্যাঁ, ওই চন্দন ভাইয়ের কার্ড ইউজ করে আর কি আমি অ্যাড সেট আপ করছি। কালকে রাতে আমি চন্দন ভাই মিলে কাজটা শুরু করছি, তো এখন দেখা যাক। 4 দিন, 1 ডলার করে 4 দিনের অ্যাড, মানে পেজ প্রমোশন চালু করছি আর কি। অ্যাড বুস্ট করি নাই, সরি, পোস্ট বুস্ট করি নাই, পেজে প্রমো পেজ প্রমোশন কি চালু টপিক করছি। নিয়ে? এটা হচ্ছে আপনার একটা কসমেটিক ডেলিভারি সার্ভিস আর কি, রাজশাহীতে ফ্রি হোম ও ডেলিভারি দিচ্ছে আচ্ছা ওরা। আচ্ছা, খুবই হ্যাঁ, ভালো। আর তো প্রোডাক্ট গুলো নিবেন কোথ থেকে? প্রোডাক্ট গুলো ওরা বাসায় দিয়ে যাবে, ওরা কই থেকে কালেক্ট করবে তা তো জানি না আপু। আমার এক মানে পরিচিত ছোট আচ্ছা, মেন ভাইয়ের আর হচ্ছে কি, উদ্যোগটা কে? আমার এক পরিচিত ছোট ভাই। এটা ও আমরা আচ্ছা জাস্ট আচ্ছা, বুস্ট করতে যা লাগে সেটা নিচ্ছি ওর কাছ থেকে, আর কিছু নিচ্ছি না। হ্যাঁ, ও জাস্ট আচ্ছা আমরা আচ্ছা, ও দেখতেছি যে বুঝতে কাজটা পারছি। কিভাবে হুম হয় আর কি। হ্যাঁ, তো এটা ওই যখন অ্যাডটা প্লেস করলাম, তখন হচ্ছে যখন যে টার্গেট অডিয়েন্স, সেখানে অনেকগুলা ক্যাটাগরি পাওয়া যাচ্ছে আর কি, প্রিডিফাইন্ড ফেসবুকের মাধ্যমে দিচ্ছে ওরা আর কি। হ্যাঁ, তো সেখান আচ্ছা, থেকে অনেকগুলা ক্যাটাগরি সিলেক্ট করে আর কি দিছি। আর হচ্ছে 7টা ছবি ইউজ করে একটা হচ্ছে স্লাইড শো তৈরি করে দিছি অ্যাড হিসাবে। আচ্ছা আচ্ছা এটা এখন কিভাবে আপনাদেরকে দেখাইতে পারি এটা, আচ্ছা, এটা তো কারণ কাজের অ্যাড মধ্যে পোস্ট, পড়ছে না আপনার? হ্যাঁ কাজের মধ্যে পড়তেছে, কিন্তু ঘটনা হচ্ছে আমি বলতেছি যে আপনাদের গ্রুপ মানে আমরা কিভাবে দেখাইতে পারি সবাইকে এটা, যে আমি এটা করছি, এটা সবাই দেখলো একটু জিনিসটা একটু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একটাই হ্যাঁ, উপায়, স্ক্রিন শেয়ার ছাড়া তো কোনো উপায় নেই। না না, আমি তো ওই যে আপু আমি অ্যাড সেন্টারে গিয়ে তো অ্যাড দেখতে পাই না, অ্যাড সেন্টারে গিয়ে খালি হচ্ছে আমি স্ট্যাট দেখতে পাই যে পেজ এত রিচ হয়েছে, এত ডলার খরচ ও হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাও আমি কিছুক্ষণের মধ্যে, আমি ওইটা ক্লাস চলুক, কিছুক্ষণের মধ্যে আমি ওইটা পেজ শেয়ার করে দেখাচ্ছি যে জিনিসটা কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ আর আচ্ছা একটা ঠিক কাজ আছে, করবেন, আপনার হচ্ছে হ্যাঁ কাজের স্ক্রিনশট নিয়ে রাখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা কাজের ঠিক আছে, মানে স্ক্রিনশট নিয়ে আপনি কাজের লিংক করে স্ক্রিনশট রাখবেন। বলতে, হ্যাঁ ও মানে যে বুস্ট হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, এটা অবশ্যই আপনার কাজের মধ্যে এটা অ্যাড হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, আপু আমি একটা কথা বলতাম, হ্যাঁ বলেন। আমি একটা পেজ প্রমোট করছি, করবো আর কি 2-1 দিনের মধ্যে। কথা হলো যে কাজটা আমি কিভাবে কস্ট করে দেবো, এটা কি এর মধ্যে ধরবো কি না, অর্থাৎ রিসেন্ট হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে একটা, অবশ্যই ধরবেন। কারণ হলো রিসেন্ট ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে, আইবাদে একটা মেয়ে, বোরখা পরা মেয়ে একটা কাজ করছে, তার বাবা প্যারালাইসিস, অনেক হয়তো দেখেছেন হ্যাঁ, রাজশাহী দেখছি। আইবাদে।
হ্যাঁ, ওই মেয়েটা আমার বাসার এখানে বাসা, আমি গতদিন গত শুক্রবারে মেয়েটার সাথে কথা বলেছি, সে ফ্যামিলির জন্য যুদ্ধ করছে, তো তার পক্ষ ও হিসেবে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। হ্যাঁ, তো আমি ওই মেয়ের একটা পেজ তৈরি করে দিচ্ছি এবং অল সবকিছু করে দেবো, প্রমোট সহকারে স্পন্সর দিয়ে ফ্রি অফ কস্ট আমি করে দিতে চাইছি, যেহেতু তার ফ্যামিলিগত অবস্থা সবই জেনে। তো এটা আমি করে দেবো সম্পূর্ণ, এটা আমারও প্রচার হবে, তার ওখানে একটা ব্যানার দিয়ে দেবো দোকানে, আমি ফ্রি অফ কস্ট করে দেবো। তো আমি এটা কিসের কিভাবে দিবো আর কি আমার আর্নিং এর মধ্যে, যেহেতু আমি ফ্রি অফ কস্ট করে দেবো। ও আচ্ছা, এটা তো ফ্রি করে দিচ্ছেন না? হুম, কথা বলবো। হ্যাঁ, আর অবশ্যই আপনি হচ্ছে এটা নিয়ে একটা সুন্দর করে স্ট্যাটাস দিতে পারবেন, আমি এটা আমাকে ট্যাগ করে দিবেন, ঠিক আছে? আমার পেজেও যেন আসে। ঠিক আছে, আর এটা আর্নিং নিয়ে বা হচ্ছে কিভাবে এটা সাজাবেন আমি বলে দিব মেসেঞ্জারে। আচ্ছা, আজকে আমি হচ্ছে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, করেছিলেন কেউ? করেছি আপু, আমি সব পারি নাই, অল্প কয়েকটা পেরেছি, সেগুলো করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সম্পূর্ণ করতে পারি নাই। আমার মনে হচ্ছে এই ব্যাকলিংকস এর উপরে একটা আপু, আর একটা বিষয় হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালে যাচ্ছি তখন যে আমাদের প্রবলেম হচ্ছে আপু, কিছু কিছু প্রবলেম হবে, কারণ হচ্ছে হ্যাঁ, কারণ এগুলো প্রত্যেকটা সাইট কিন্তু আলাদা। হ্যাঁ, একই সাইট হলে কিন্তু কোনো প্রবলেম হইতো না, একটা নিয়ম দেখাই দিলাম আপনি একই নিয়মে করতে থাকলেন অনেকগুলা, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা সাইট আলাদা আলাদা, আপনাকে মানে বিভিন্ন রকম ভাবে আপনাকে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ইনপুট করতে হবে, এখানে তো প্রবলেমটা হচ্ছে, তাই না? সমস্যা হচ্ছে যে আমরা যখন হয়তো সাবমিশন করতে যাচ্ছি, সাবমিশন করতে যে একটা সাইট নিচ্ছি ওইটাতে গিয়ে যখন আমরা লিংক মানে সাবমিশন করতে যাচ্ছি তখন যে ওইটাতে ওই অপশনটা পাচ্ছি না, ওই টাইপের কোনো অপশন পাচ্ছি না, কোনো অপশন আসতেছে না, ওই আপনি যখন সার্চ করবেন গুগলে তখন দেখবেন যে 700, 1300, 1500, 2300 এরকম কিন্তু অনেক লিংক আছে, আপনি লিংক গুলো রিসার্চ করবেন, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে যে আমি একটা করব আপনার লিংক পোস্ট, এই লিংক পোস্ট করব বুকমার্কিং, সেখানে গিয়ে হয়তো রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন করার পরে বলতেছে যে আপনার রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভালে নেওয়া হয়েছে, অ্যাপ্রুভাল হলে তখন আপনি করতে পারবেন। তখন হচ্ছে আপনার ওই ইমেইলে আপনাকে নক দিবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইমেইলে নক দিয়ে সেক্ষেত্রে কি করবেন, ওই যেটা হচ্ছে মেসেজটা আসবে ওইটা আপনি সুন্দর করে স্ক্রিনশট নিয়ে লিংক করে রেখে দিবেন, ঠিক আছে? ও যেটাতে রেজিস্ট্রেশন করছে ওইটাতেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা লিংক করে আপনি সেভ করে রেখে দিবেন, আপনার যদি ইমেইলে আসে পরে সেটা আপনি চেক করে যদি পান তাহলে হলো, যদি না আসে বাই চান্স আপনি এইটাই সাবমিট করে দিবেন, ওই মানে স্ক্রিনশট লিংকটা, ওটা হচ্ছে প্রুফ যে হ্যাঁ আপনি কাজ করেছেন বাট ওরা সাবমিট করেনি। আপু আরেকটা প্রবলেম হচ্ছে, আমি আরেকটা করতে গেলাম, সেটা হচ্ছে যে যেটা ফোরাম পোস্টিং, যেটা ফোরাম পোস্টিং এ আপু, এটা আমি যে রেজিস্ট্রেশন করলাম, ও সরি সরি আপু, ওই যে প্রোফাইল ক্রিয়েশন, প্রোফাইল ক্রিয়েশনে আপনার সাবমিট করলাম, কিন্তু তারপরে কি অপশন বা কি করতে হবে এটা আর আসছে না তো। ও আচ্ছা, এটা হচ্ছে সেটিং বা এডিট প্রোফাইলে গিয়ে আপনাকে আপনার সম্পর্কে, হ্যাঁ আপনার সম্পর্কে হয়তো 2 লাইন লিখবেন, সেখানে আপনার সম্পর্কে 1 লাইন লিখে পরের লাইনে আপনি আপনার ক্লায়েন্টের লিংকটা ঢুকাই দিবেন, যেটা আমার ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কাজ। তারপরে হচ্ছে প্রোফাইলের যে প্রোফাইলটা ক্রিয়েট করলেন প্রোফাইল লিংকটা আপনি সেভ করে রেখে দিবেন, এটা হলো প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েশনটা কি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে করব না? লিস্ট আমি দেখিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, সাপোর্ট আমি দেখি। সোশ্যাল মিডিয়া গুলো তো করতে পারবেন, সেগুলো কিন্তু ফারস্টে আসে, যখন আপনি গুগলে সার্চ দিবেন তখন সাইটগুলো কিন্তু ফারস্টে আসে, ওগুলোতে করবেন এবং বাকি যেগুলো আছে সেগুলো তো করবেন।
আচ্ছা আচ্ছা মানে সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে লিংকটা অ্যাড করব এটা বুঝতেছিলাম না, তার মানে প্রোফাইলের ডেসক্রিপশনে দিয়ে দিন। এটা যে বায়োতে যাবেন, হ্যাঁ বায়োতে বা ডেসক্রিপশনে বা কিছু লেখার একটা জায়গা থাকলেই হলো, সেখানে অ্যাড করে দিবেন। আপু এটা তাহলে কি যে কোনো ভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা ওইখানে ইয়া করতে পারলেই হয়ে যাবে কি? ইনপুট করে দিলেই হলো, যে কোনো ভাবেই হোক। জি আপু। আচ্ছা, আর হচ্ছে আমরা যে ওয়ার্ডপ্রেস এ গত ক্লাসে কি করলাম, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তাই না, ওয়েবসাইট ক্রিয়েট করলাম, এবং আমরা হচ্ছে কি করেছি, পোস্ট করেছি, এবং পোস্টের মধ্যে কি করেছি, ওয়েবসাইটের লিংকটা প্রবেশ করে দিয়েনি অ্যাঙ্করিং করেছি, ওটাই কিন্তু আমাদের ব্যাকলিংক। ঠিক আছে, তো আমরা এই ব্যাকলিংকটা কেন করলাম, কেন আমরা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আর কেন আমরা ব্যাকলিংক করলাম, ওয়েবসাইটটা তো মানে সম্পূর্ণ নতুন তাই না? কে যেন এরকম একটা কোশ্চেন করেছিল যে তাহলে আমাদের বেনিফিটটা কি, বা আমরা কেন করলাম এটা, তাই না? এরকম ছিল না কোশ্চেনটা? সংখ্যায় কিন্তু একটু খুব কম। সো এইসব সাইটে যখন আমরা ব্যাকলিংক করবো বা ওয়েবসাইট ক্রিয়েট করে ব্যাকলিংক করবো, ওয়েবসাইট ক্রিয়েট করে ব্যাকলিংকটা করতে হবে মূলত, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ডিএটা বাড়ানো। ঠিক আছে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা ডিএটা বাড়ানো, আমাদের ব্যাকলিং করার কিছু উদ্দেশ্য দেখিয়ে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? যে হচ্ছে গুগল একটা মানে গুগলের একটা গণনা থাকে, বা ওরা হচ্ছে মনিটরিং এ রাখে যে হ্যাঁ ওয়েবসাইট গুলোকে ভালো ভালো ওয়েবসাইট গুলো স্থান দিয়েছে, সেগুলো র্যাঙ্ক অ্যাপে আসার একটা সম্ভাবনা থাকে, তারপরে হচ্ছে ভিজিটর বাড়ার সম্ভাবনা থাকে, তারপরে কিছু রেগুলার ভিজিটরও পাওয়া যায় তাই না? এরপরে কি, এই যে আমরা যে ওয়েবসাইট গুলোতে যে আমরা হচ্ছে, হ্যাঁ আমি এটা বলে নি, ওই ওয়েবসাইট গুলোতে যে আমরা ওয়ার্ডপ্রেস বিশেষ করে আমরা গতদিন ক্রিয়েট করে আমরা ব্যাকলিংক করলাম, এটা মূল উদ্দেশ্যটা হচ্ছে ডি এর জন্য। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর ডি এরটা 92, এবং সেখানে ওয়েবসাইট ক্রিয়েট করে আমাদের ব্যাকলিংকটা করতে হবে, তাই আমরা সুন্দর করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা ব্যাকলিংকটা করেছি। বোঝা গেছে? শুধুমাত্র ক্লায়েন্টের ডিএটা বাড়ানোর জন্য। আচ্ছা হ্যাঁ, এবার কোশ্চেনটা বলেন। ওই যে আমাদের মাঝে মধ্যে দেখি বাই রিকোয়েস্টে ক্লায়েন্টরা ইয়ে করে যে আমার সাইটটাকে র‍্যাঙ্কিং 1 এ কিংবা পেজ 1 এ নিয়ে আসতে চাই, গুগল র‍্যাঙ্কিং পেজ 1 এ নিয়ে আসতে চাই, তখন আমরা মানে এই টাইপের যে সব অফার যেগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যাকলিংকস এর কাজটা কিভাবে করব? আপনি ওনাকে বলে দিবেন যে আপনার ওয়েবসাইটটা ব্যাকলিংক করাতে হবে, এবং এসইও করতে, এসইও বললেই হবে, এসইও এর মধ্যে ব্যাকলিংকটা আসে। হ্যাঁ, আপনি ওনাকে অ্যানসার দিবেন যে আপনার ওয়েবসাইটটা র‍্যাঙ্ক আপের জন্য আপনাকে এসইও করাতে হবে, এবং আমি এসইও এক্সপার্ট, আমি এই কাজটা খুব ভালো পারি, আমি আপনাকে সুন্দরভাবে এসইও করে দিব, টোটাল এসইও প্যাকেজটা আমি আপনাকে করে দিব। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। এসইও বলতে কি আমরা শুধু ব্যাকলিংকস কে বোঝাবো না? অফ পেজ, অফ পেজ, অফ পেজ এর হচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে ব্যাকলিংক পর্যন্ত। আমরা তো এখন অন পেজটা শুরু করিনি, অন পেজটা শুরু করলে তখন অন পেজে যখন অফার আসবে তখন আপনি অন পেজে কাজটা করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সো আমরা হচ্ছে এটা কিভাবে বুঝবো যে আমরা ব্যাকলিংকস করলে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা যে র‍্যাঙ্কিং এ আসছে এই জিনিসটা আমরা বুঝতে পারবো? এটা আপনাকে হচ্ছে মনিটরিং করতে হবে না, এটা ওনারাই রেজাল্ট পাবে, ওনাদের যখন ওয়েবসাইটটা ধীরে ধীরে র‍্যাঙ্ক আপ হবে ওনারাই সেটা রেজাল্ট পাবে। হ্যাঁ, শুধু আমাদের কাজ কাজটা করে দেওয়া এবং রিপোর্টগুলো ক্লায়েন্টকে জমা দেওয়া। আচ্ছা, আমি হচ্ছে আজকে আজকেও দিতে পারি বা হচ্ছে কালকে দিতে পারি, আমি হচ্ছে ওয়েব টু পেজে কিছু লিংক দিয়ে দিব আপনাদেরকে, আর হচ্ছে আমি কিছু রুলস লিখে দিব এখন। হ্যাঁ, আচ্ছা, তার আগে একটু হোমওয়ার্ক গুলো দেখে নি নাকি, কে দেখাবেন ফার্স্ট? আগে দেখা বাবু। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার দেন। Yeah.
দেখা যাচ্ছে? এখনো আসেনি। হ্যাঁ এসেছে। শুধুমাত্র কম্পিটিটিভ অ্যাক্টিভিটি আমি করতে পারিনি, আমি অনেক কটা। আচ্ছা যখন হচ্ছে এগুলো যখন রিপোর্ট দেখাবেন তখন পাসওয়ার্ড হাইড করে দিবেন। হ্যাঁ পাসওয়ার্ডটা পুরোটা ঘর সিলেক্ট করে হোয়াইট কালার করে দিবেন, লেখাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা দিয়ে দিবেন। অ্যালাইনমেন্ট ডিরেক্টরি সাবমিশনের একটা অন করেন তো। অনেকগুলোই তো করছেন, প্রায় 25টা করছেন, 24টা মতো। শুধুমাত্র আমি কম্পিটিটিভ অ্যাক্টিং করতে পারি। এই যে লেখা আছে থ্যাংক ইউ এর অ্যাপ্রুভাল হয়নি, ওয়েটিং থাকতে হবে। ঠিক আছে। আর যে লিংক, যে ওয়েবসাইট, সরি যে ইমেলটা দিয়ে করেছেন না, আপনার ওই ইমেলে একটা হচ্ছে রিপ্লাই ইমেল আসবে ওই সাইট থেকে, এটা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার অরিজিনাল পোস্টটা দেখতে পাবেন। ঠিক আছে আপু, তাহলে আমি কম্পিউটার ব্যাংক লিংকে। হ্যাঁ ঠিক আছে। আর এইভাবে আপনি প্রতিদিন 2টা 5টা করে করতে থাকবেন। হ্যাঁ জি। কম্পিউটার ব্যাংক লিংকের প্রবলেম হচ্ছে, ওটা ক্রিয়েট করা হচ্ছে কিন্তু কোথায় সাবমিট করবো কি ওরকম কোনো অপশনই পাওয়া যাচ্ছে না। অনেক কটা ওরকম 10-12টা আমি করেছি কিন্তু কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকদিন না হয় দেখিয়ে দিব ওইটা একবার। ঠিক আছে। আচ্ছা এরকম এভাবে করে কাজটা রেখে দিবেন না, আপনি করতে থাকবেন। আচ্ছা এরপরে কি দেখাবেন? সাগর ইসলাম আপনি করেছেন বললেন না? আমি করেছি কিন্তু আমার হচ্ছে যে ব্লগ কমেন্ট আর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং, এটা আমি করতেছি কিন্তু আমার পিসিতে ঝামেলা হচ্ছে, সেটা আমি করতে পারিনি। অন্যগুলো করেছি। পিসিতে ঝামেলা মানে নেটওয়ার্কের সমস্যা নাকি পিসি স্লো হয়ে গেছে? পিসি স্লো, তারপরে কারেন্ট থাকছে না, মানে চলে যাচ্ছে। আমি একটা কাজ 2-3 বার করে করতে হয়েছে, আমি সেভ করে নি আবার করতে হয়েছে। আপনার লোকাল ড্রাইভটা ফাঁকা করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে ততটুকুকে আমি দেখাবো। হ্যাঁ দেখান। আচ্ছা আমাদের প্রয়োজনে যদি কোনো সার্টিফিকেট হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এটা কি পুনরায় মানে উঠানোর কোনো সিস্টেম আছে? হ্যাঁ ম্যাম, জিডি করতে হয় মোস্ট প্রবাবলি আগে। এই এসএসসি এইচএসসি সার্টিফিকেট প্রথমে জিডি করতে হবে। লে লে, এটা সার্টিফিকেটের ধরন কি, এসএসসি না ইন্টার, মানে কোনটা আর কি? মানে কোনোটা হারায়নি বা নষ্ট হয়নি, জাস্ট আমি জানতে চাইলাম যে বাই চান্স যদি এরকম কোনো কিছু হয় কারোর সাথে। কখনো যদি হারিয়ে যায় আপনি যে স্কুল থেকে বা কলেজ থেকে পাশ করেন সেখানে শিক্ষকরা যোগাযোগ করবেন, তারা বোর্ডে যোগাযোগ করবে এবং থানাতে সমস্ত জিডি করতে হয়, একটা বা পেপার কাটিং করতে হয়। জিডি করতে হয়, পেপারিং করতে হয়। প্রসেসিংটা বলে দেব। হ্যাঁ বলেন। সর্বপ্রথম যদি হারিয়ে যায় বা নষ্ট হয়, নষ্ট হলে আপনাকে ওইটার কপি সহ একটা ফি জমা দিতে হয়। ওই ফিটা জমা দিয়ে বোর্ডে গেলে আপনাকে ডুপ্লিকেট কপি দিবে নষ্ট বদলে। আর যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে একটা পেপারিং, লোকাল পেপার, সে পেপারিং এর অ্যাডটা লাগে, একটা ব্যাংক করতে হয় এবং থানা জিডি, এই তিনটা নিয়ে আপনাকে শিক্ষা বোর্ড, স্কুলে গেলে আপনাকে ঘুরেটা আবার শিক্ষা বোর্ডে পাঠাবে। আপনি শিক্ষা বোর্ডে যাবেন, ওখানে ডিপার্টমেন্ট আছে, ওদের কাছে নিয়ে গেলে ওরা একটা প্রসেসিং কমপ্লিট করে আপনাকে একটা কপি দিয়ে দিবে সার্টিফিকেটের, কিন্তু কপিতে লেখা থাকে ডুপ্লিকেট কপি, অরিজিনাল কপি পাবেন না। অরিজিনালটা পায় না, ওখানে লেখা থাকে ডুপ্লিকেট কপি, এটাই। কিন্তু ওটা সব জায়গায় এলাও এবং সব জায়গায় ব্যবহার করতে হবে, কোনো সমস্যা। ও আচ্ছা আচ্ছা। এরপরে যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করেন, শিক্ষা বোর্ডে আমার ফ্রেন্ড কাজ করে অবশ্য, আমরা তোমাদের যদি পারি হেল্প করে দিবো। আচ্ছা আচ্ছা।
একটাই করেছেন তাই না? জমা থাকলে তো হবে না, ক্লায়েন্ট দেখতে চাইলে তখন দেখাতে পারবেন না তো। হ্যাঁ অফ করে দেন। আচ্ছা এরপর আর কি করেছেন? হোমওয়ার্ক আর কি করেছেন? কি হলো, কেউ কথা বলছেন না কেন? আর কেউ করেননি? আমি কয়েকটা করছি এই 4-5টা মতো। আমি অফিসে একটু আমি ল্যাপটপের সামনে বসতে পারিনি গত 2-3 দিন। ও আচ্ছা। কামিল হাসান? আমি একটা করে করছি। আমি কয়েকটা করেছিলাম আলামিন ভাইয়ের সাথে একসঙ্গে দোকানে বসে থেকে প্র্যাকটিস করেছি এবং কাজ করেছি, কিন্তু সব করা হয়নি আর অসুস্থতার কারণে বাকিগুলো কমপ্লিট হয়নি। আপনারা চাইলে কিন্তু এই যে আমি কিছু লিংক দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, আমি 2টা লিস্ট দিয়ে দিয়েছিলাম না লিংকের, আপনারা চাইলে কিন্তু সেইখান থেকে করতে পারতেন ইজিলি। আচ্ছা আপু, এই যে একটা দিছিলেন হচ্ছে 700 হাই অথরিটি সাইট বলে একটা ফাইল নেম ছিল আর কি। আপু ওগুলা দিয়ে অনেক কম মেলাগুলো বাদ আমি আর আনাবেন না খুঁজে খুঁজে পাইনি 20-25-5-10। হ্যাঁ যেগুলো হচ্ছে 30 এর উপরে সেগুলো নিবেন। আমি যখন ওগুলো সেভ করে রাখছিলাম তখন ডি এর মানটা আমি চেক করে রেখেছিলাম, এই যে দেখছেন সময়ের পরিবর্তনে ডি এর মানটা কিন্তু কমে গেছে, ঠিক আছে, কিছু কিছু পেজের কমে গেছে। আমি আলামিন ভাই মনে 100 চেক করেছি, সবগুলো অবস্থা খারাপ, লাস্টে বাদ দিয়ে আমরা নেট থেকে নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে যে আপু সবকিছু দেখার পরে গিয়ে যে হচ্ছে না বা সাবমিট নিতেছে না, এরকম প্রবলেমটা বেশি হচ্ছে। প্রবলেম হবে, এরকম প্রবলেম হবে, লিংক খুঁজে খুঁজে বের করতে হবে। আর আরেকটা প্রবলেম ফেস করলাম, সেটা হচ্ছে আপু যে আমরা খুব স্লো মোশনে কাজ হচ্ছে, অনেক সময় লেগে যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম, মানে আমি যেটা চিন্তা করলাম, আমার কাছে যেটা মনে হয়েছে যে এইভাবে যদি কাজ করি তাহলে তো এখন ব্যাকলিস্টের কাজ বললে বিপদে পড়ে যাব। হ্যাঁ এই কারণেই বললাম যে আপনাদেরকে সময়টা দিতে হবে, সময় দেওয়ার আগে লিংকগুলো আপনাকে কালেক্ট করে রাখতে হবে। আপনাদের যেই দিন আমি ক্লাসটা নিয়েছি, প্রত্যেকটা ক্লাস নেওয়ার পরে আপনাদের সময় ছিল তাই না? সেই দিনটা সময় ছিল বা সকাল পর্যন্ত সময় ছিল। আপনারা যদি 3-4 বা 5টা করে লিংক আপনারা খুঁজে বের করে কালেক্ট করে রাখতেন এগোতো না? বাট আপনারা প্রতিদিনের কাজটা প্রতিদিন করেননি, করেছেন কি অনেস্টলি বলবেন? কেউ করেননি। এখন এই যে জমা হয়ে গেছে এতগুলো, এই যে এতগুলো কাজ জমা হয়ে গেছে, এতগুলো ব্যাকলিংস, ব্যাকলিংস প্রায় শেষের দিকে, ঠিক আছে, ব্যাকলিংস প্রায় শেষের দিকে, এখন এসে আপনারা কোনো লিংকই পাচ্ছেন না বা সাবমিট করতে পারতেছেন না, এটা কার দোষ বলেন? এইটা আমাদেরই দোষ। এখন বিষয় হইতেছে টাইমটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, আমরা আসলে মানে কোনটা রেখে কোনটা করবো। একটা হয়তো ল্যাকিংস আছে, এখন আজকে যেটা করতেছি
আবার আজকেরটা প্র্যাকটিস করব না আগেরটা প্র্যাকটিস করব, এরকম একটা ল্যাকিংস থেকে গেছে। এই ল্যাকিংসটা মানে সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে প্রতিদিনের। আচ্ছা আজকে আমি নতুন কোন টপিক নিব না, হ্যাঁ আজকে আমি নতুন কোন টপিক নিব না। আপনাদের ব্যাকলিং গুলোর যে প্রবলেম গুলো হয়েছে আপনারা আগে এগুলো সলভ করেন। আপনারা গতদিন ছুটি পেয়েছেন, আজকে দিনটা আপনারা পাবেন, কারণ আজকে আমি নতুন কোন টপিক নিচ্ছি না, আপনাদের চাপ থাকবে না। আমি কিছু রুলস দেখিয়ে দিব, ঠিক আছে? কিছু রুলস আমি লিখে দিব আজকে আপনাদেরকে এবং কিছু লিংক দিয়ে দিব, আপনারা এটা সেভ করে রেখে দিবেন আর রুলস গুলো আপনারা লিখে নেবেন আজকে। আপু যে স্ক্রিনে আমি একটা দিছি, আচ্ছা অ্যাড এর যেটা, হ্যাঁ হুম হুম, এই যে পেজটা আসলে যেটা হচ্ছে যে শেয়ার দিলে লোড হচ্ছে না আর কি, মানে স্ক্রিন শেয়ার করলে তখন পেজ লোড হচ্ছে না, এজন্য আমি আগে পেজটা লোড করে তারপরে শেয়ার করি। আমারও হয়। হ্যাঁ তো এই যে অ্যাডটা কালকে রাতে রান হইছে 12:07, তো এটার হচ্ছে কই গেল, হ্যাঁ এই যে অ্যান্ড্রু স্মিথ, এটা হচ্ছে আসলে চন্দন ভাইয়ের আইডি, চন্দন ভাইয়ের আইডি দিয়ে একটা সাবমিট করা হয়েছে আর কি। তো এটা কালকে রাত থেকে এখন পর্যন্ত হচ্ছে 42 সেন্ট এটা স্পেন্ড হয়েছে এটার পিছনে। আর এটা বেসিক্যালি আমরা হচ্ছে একটা পোস্ট করছি হচ্ছে ইয়ার করার জন্য, আচ্ছা যে রেজাল্টটা যদি লোড হয় তাহলে দেখা যাবে যে পেজে লাইক নিয়ে আসার জন্য। তো এটা এই যে রিচ দেখাচ্ছে 334 এখন পর্যন্ত, মানে আজকে ফার্স্ট ডেতে। হ্যাঁ আর এখানে হচ্ছে এই যে আসছে জিনিসটা, ইয়েস হ্যাঁ হ্যাঁ, এই যে ডেইলি বাজেট হচ্ছে আমরা 1 USD নিছি আর অ্যামাউন্ট স্পেন্ড এখানে দেখাচ্ছে এটা। আর এখন পর্যন্ত যেটা হয়েছে যে যতটুকু রিচ হয়েছে তার মধ্যে হচ্ছে 76% উইমেন আর 32% 23% হচ্ছে মেন। আচ্ছা আর হচ্ছে এইটা হচ্ছে অ্যাড এর হেডলাইন যে আপনার প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী পাচ্ছেন ডেল এক্সপ্রেসে, রাজশাহী শহরে ফ্রি হোম ডেলিভারি, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওরা বেসিক্যালি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ইয়া করতেছে, মানে কন্টাক্ট করতেছে আর কি মানুষজনের সাথে। তো ওরা এভাবেই বলছে যে ভাই এটাই দিবেন আর কি। বাজারে আমরা পাই ওগুলোই আর কি বিভিন্ন মানুষের হোম ডেলিভারি দিবে আর কি। আচ্ছা আর হচ্ছে এটা ও অ্যাড প্রিভিউ এখানে শো করতেছে না। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে যেটা দেখাতে চাচ্ছি আমি, অডিয়েন্স এর বিষয়টা আপু। হ্যাঁ আচ্ছা এটা কি আসবে? এই যে শেয়ার দিলে আসে না, মানে এখানে দেখাতে পারলে আমি মানে অডিয়েন্সটা কিভাবে সেট করছি এটা একটু দেখাতে চাচ্ছিলাম যে এটা ঠিক আছে কিনা বিষয়টা। হ্যাঁ এই ক্লিক করতেছে কিচ্ছু হচ্ছে না। আচ্ছা আপু আমি শেয়ারিংটা অফ করে দেই, পরে আবার এটা আসলে আমি দেখব। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো আপনাদের নিজেদের মধ্যে খুব সুন্দরভাবে হচ্ছে মানে কাজ শুরু করছেন ভালোভাবে। ইভেন আরটা হচ্ছে পেজ নিয়ে কথা বলছিলেন তাই না? আমাকে বলুন আপু। হ্যাঁ 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 আমি আমার জন্য একটা পেজ ক্রিয়েট করছি আর কি। আমি বেসিক্যালি ওইটারই, যদিও নামটা একটু কঠিন হয়ে গেছে পেজটার, বাট আমি ওইটারই একটা ডোমেন নেওয়ার চিন্তা করতেছি এবং মোটামুটি যে 3-4 ব্যাকলিংক আমি তৈরি করছি ওই ডোমেন নেম ইউজ করেই তৈরি করছি অলরেডি, যদিও ডোমেন খুঁজে পাওয়া যায় না, নিজে আবার 5-star রেটিং দিয়ে আসছি যে ডোমেন খুঁজে পাওয়া যায় লিংকে। হ্যাঁ কিছু সাইটে দেখাচ্ছে যে এটা যদি কেউ ভোট না দেয় তাহলে কিন্তু এটা থাকবে না, তো আমি আবার আরেকটা প্রোফাইল দিয়ে ঢুকে ওইটারে খুঁজে বের করে ভোট দিয়ে আসছি যে ঠিক আছে লিংক ওকে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখন একটা সন্দেহ হচ্ছে যে এই কাজ করার কারণে ডোমেনের প্রাইস বেড়ে যায় কিনা, কারণ ডোমেইন গুলো তো আবার মানে পপুলারিটির উপর ডিপেন্ড করে প্রাইস নির্ধারণ করে, যেহেতু এখনো কিনি নাই তার আগে যদি এটা এভাবে ইউজ করি। হ্যাঁ যেগুলো হচ্ছে চাহিদা বেশি সেগুলো হচ্ছে আপনার মানে ইয়ারলি যে বাজেটটা সেটা বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ আমি সেদিন একটা নাম চুজ করলাম করে এটা কত বলছিল ফারস্টে
এটা ডোমেন নেম এটা ঠিক আছে আপু, এটা $10 আছে এখনো। হ্যাঁ ইউজুয়াল 10 8 পপুলার হয়ে গেলে কিন্তু 12 15 তে চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ ওই আমি একটা চেক করছিলাম দেখি যে ওইটা $3000 শো করে। হ্যাঁ মানে ফার্স্ট টাইম নিলে $3000 আর হচ্ছে পরের ইয়ার থেকে $9 করে। ঠিক আছে আমি অনেক চিন্তা ভাবনা করে নামটা ঠিক করলাম যে এই নামটা হতে পারে ডিজিটাল মার্কেটিং এর জন্য, এই নামটা ভালো আছে। হ্যাঁ তো নামটা দিছিলাম হচ্ছে আমি ডিজিটাল ডিক্টেটর। তো দেখি যে ওইটা ডোমেন সার্চে গিয়ে দেখি যে ওইটার দাম $3000 দেখাইতেছে, মানে অ্যাপ্রক্সিমেটলি $3000। নাম চুজ করছেন তো দিয়ে তারপরে যে এটা এটা চুজ করলাম আর কি যে ডিজিটাল এক্সপ্লিকেশন, মানে বেসিক্যালি এটা হচ্ছে এক্সপ্লিকেশন শব্দটা হচ্ছে সলিউশন শব্দের একটা সিনোনিম আর কি। তো টার্মটা একটু শক্ত হয়ে গেছে আর কি, আমার কয়েকটা ফ্রেন্ডের বললাম বলতেছে যে একটু কাট্টাকুট্টা হয়ে গেছে। হ্যাঁ তো বেসিক্যালি আমি একটা ডোমেইন নিয়ে সেইটা বিল্ডিং এর প্ল্যান। আচ্ছা আর একটু না হয় আপনি রিসার্চ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ ডোমেইনটা একবারই কিনে না নিয়ে আর একটু ভাবেন। যদি নিজের ডোমেইনের উপরে ব্যাকলিং করে ওটাকে যদি আমি কিছু একটা লেভেলে নিতে পারি ওটাই পোর্টফোলিও হিসাবে ইউজ করা যাবে বলে আমি মনে করতেছি। ব্লগ টাইপের সাইট তৈরি করলাম ধরেন ওটা দিয়ে। নতুন কেউ করেনি এখনো। আর কোরাতে একটা কোশ্চেন পোস্ট করছি তো তিনটা অ্যানসার পাইছি আজকে, আজকে পোস্ট করছি সকালে। ও আচ্ছা তাহলে আমি একটা ড্রিমের কথা বলি আপনাকে। হ্যাঁ মানে একটু সিলি টাইপের বাট মানে সত্যি এটা আমি দেখছি, সেটা হচ্ছে আপনাদের যে একদিন গ্রুপে বললাম না যে সবাই হচ্ছে মানে যেগুলো হচ্ছে মানে পপুলার টপিক বা হচ্ছে চলতেছে সবার মুখে মুখে, আপনার এরকম কোন টপিক নিয়ে বা ফেমাস কোন পারসন কে নিয়ে আপনারা কোনো কোশ্চেন করেন তাদের রিলেটেড সম্পর্কে কোনো কিছু, তাহলে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন। রেসপন্স পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ আমি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটা কোশ্চেন করছিলাম তো প্রায় অনেকগুলো অ্যানসার পেয়েছিলাম। অনেকজন হচ্ছে ভোট আপ করছিল, অনেকজন রিপ্লাই করছিল, তো ওইটা দেখে আমি আপনাদেরকে মানে বিষয়টা বললাম আর কি মানে এক্সপিরিয়েন্স থেকে। তো আমি ড্রিম দেখতেছি আপনাকে নিয়ে। হ্যাঁ আউজার গিফার আপনাকে নিয়ে দেখতেছি যে আপনি আমার কথা মতো হচ্ছে এরকম হচ্ছে কোরাতে কোশ্চেন করছেন এবং 8000 আপনি অ্যানসার পাইছেন। ওয়াও গ্রেট ভাই, তিনটা পাইছি আপু। আমি হচ্ছে কোশ্চেন করছি যে আমি গতকালকেই মেবি গতকাল কি তার আগের দিন আমি যে গ্রুপে বললাম না যে ব্ল্যাক প্যান্থারের যে অ্যাক্টরটা সে মারা গেছে আর কি, চ্যাডউইক বসম্যান, তো ওইটা নিয়ে আমি বেসিক্যালি আজকে অ্যাকাউন্ট খুলে ওটা নিয়ে কোশ্চেন পোস্ট করছি যে রিপ্লেস কাকে করা হবে এখন ওখানে, যে ব্ল্যাক প্যান্থার এই ক্যারেক্টার তো এটা তো মানে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে যাবে বাট এটার পরবর্তী অভিনয় কে করবে। তো দুইজন আর কি ভালো মতো অ্যান্সার দিছে যে এরকম চিন্তা করা হচ্ছে, একজন কইছে যে এত এখনো মরেই ছাড়তে পারলো না তার আগে আপনারা তো চিন্তা আসছে কেন। ঠিক আছে আপু মনে স্বপ্ন দেখছিলেন তাই না নাকি? হ্যাঁ 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 স্বপ্নে স্বপ্নে রিয়েলি পাইলে তো উনি আমাদেরকে মিষ্টি খাওয়াইতেন। আচ্ছা কোড়া থেকেও কি মানে ইয়া করা যায়, মনিটাইজ করা যায় বা আর্ন করা যায় এরকম কোন বিষয় আছে? হ্যাঁ হ্যাঁ করা যায় তো। আচ্ছা চন্দন সরকার লিখেছেন একটা মেসেজ, সরি ভাই এই যে আমরা আপনি ওই দিন যেটা সার্চ করলেন না ডোমেইন নেম ওই ওই ইয়াতে দাম কত ছিল যেটা আমি আপনাকে দিয়েছিলাম লিংক ওই দিন সার্চ করলেন? ওই যে 2600 সামথিং বললাম না ওটাই তো আপুকে বললাম এখন যে ডোমেইন সার্চ করে দেখি যে প্রায় 3000 ছিল তখন। হ্যাঁ
না না ওইটা ফ্ল্যাকচুয়েট করে, ওইটা ধরো যে ডোমেইন তো এক একটা বিভিন্ন সাইট রেজিস্ট্রেশন করায়, হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাইটে বিভিন্ন রকম দাম, বাট ওই ওইটাই আমি যেটা দিলাম ওই দিন আপনাকে, হ্যাঁ হ্যাঁ আপনি সার্চ করলেন আমার সামনে, হ্যাঁ 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 আমি আজকে রাতে দেখবো এই বিষয়টা। হ্যাঁ চন্দন ভাই পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে না, আমাকে সেদিন দেখালো ভাই যে পার্সোনাল অ্যাকাউন্টে হচ্ছে না। আমি হচ্ছে যতটুকু জানি, আমি হচ্ছে মানে বিষয়টা নিয়ে আমি যতটুকু জানছি সেটা হচ্ছে যে এই যে বুস্টের যে প্রবলেমটা বা আনঅ্যাভেলেবল হয়ে যায়, এটা অ্যাকাউন্ট প্রবলেমের কারণে হয়। অনেক সময় অ্যাকাউন্টের কোনো প্রবলেম হয় এই কারণে হয় না, আর হচ্ছে আপনি যে পেজ থেকে বুস্ট করতেছেন সেই পেজে এমন কিছু কন্টেন্ট আপনি ইউজ করেছেন এর আগে অলরেডি যেইটা হচ্ছে ফেসবুকের রুলসের বাইরে, হ্যাঁ এই কারণে ওরা হচ্ছে এটা অফ করে দেয়। দুইটার মধ্যে কিছু একটা হয়েছে, হয় উনি এরকম কিছু কন্টেন্ট ইউজ করেছেন এর আগে যেটা হচ্ছে রুলস এর বাইরে, অথবা ওনার যেই ফেসবুক আইডির আন্ডারে পেজটা সেই আইডির কোনো প্রবলেম হয়েছে। আপু একটা কোশ্চেন, আমি কোনো নতুন আইডি থেকে যদি আপনার বুস্ট বা মার্কেটিং করে থাকি তাহলে ওইটার কি ফলাফল ভালো আসে? আপনার আইডির আন্ডারে পেজটা হবে, হ্যাঁ পেজে আপনি বুস্ট করবেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, পেজের সাথে আপনার পেজের কানেকশন বা মানে নতুন বা পুরাতন এটার সাথে মানে কোনো হবে না, প্রবলেম হবে না। এটা আপনার ডিপেন্ড করবে যে বুস্ট এরিয়াটা, অ্যামাউন্টটা এবং অডিয়েন্সটা, হ্যাঁ এটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা এমডি ফারুক আপনি কি আমার আসলে পেজ লোড হচ্ছে না, না হলে আমি দেখাতে পারতাম যে বুস্টটা কিভাবে তৈরি করলাম। বুস্ট আনঅ্যাভেলেবল আরেকটা কারণও দেখা, আমি এটা দেখলাম যে পেজ যদি নতুন হয় আর যে পেজে যে অ্যাডমিন থাকবে অ্যাডমিনের আইডিটা যদি নিউ হয় তাহলে বুস্ট দেয় না, সো অ্যাডমিনটাকে পুরো না। আমি এটা দেখেছি কেন বলছি, আমি নতুন আইডিতে বুস্ট করতে গেছি যে ক্লায়েন্টের কাছে, আমাকে বুস্ট আনঅ্যাভেলেবল লাগছে, আমার পুরনো আইডিটা অ্যাডমিনে যখন দিলাম তখন বুস্ট ওকে। কিন্তু চন্দন সরকারের আইডি তো অনেক পুরনো, দেখেন আপনাদের আমাদের খেয়াল থাকলে আমি আর চন্দন ভাই দেখাতে পারতাম, বাট আমাদের খেয়াল নাই, আমরা এক্সাইটমেন্টে গতকালকে রাতেই করে ফেলছি 12:30 পর্যন্ত করে ফেলছেন আপনারা। ঠিক আছে আমরা সবাই মানে পেজ বুস্টটা একদম পুরোপুরি কমপ্লিটলি দেখতে পারবো। আমরা তো প্র্যাকটিক্যাল করার সময় জাস্ট মানে আইডি কার্ড অ্যাড করার আগ পর্যন্ত দেখেছি, তাই না? আইডি কার্ড অ্যাড করে নাম্বারই করে কিভাবে হয় সেটা আমরা দেখি নাই, সো আমরা কালকে লাইভে এটা দেখে নিব। এরপর বলেন আর কার কোনো প্রবলেম থাকলে বলেন। প্রবলেম ম্যাম একটা আছে কিন্তু এই ইয়াতে না, এটা হচ্ছে একটা ক্লায়েন্ট আমাকে নক দিয়েছে হচ্ছে গেস্ট পোস্টের জন্য, তো আমি বললাম ওনাকে সবকিছু গেস্ট পোস্ট করে দেওয়া যাবে, পার পোস্টে $6 ধরছি, উনি মানে $6 ওনার কাছে কম মনে হয়েছে যে এটাতে সম্ভব এই সেই করে বলে, তো দেখছে যে আইডি আমারটা নতুন আইডি, তো বলছে যে নতুন আইডি থেকে তো এটা মানে নতুন কাউকে দিয়ে এটা সম্ভব না এরকম বলছে, তো আমি বললাম যে সমস্যা নাই আমার হচ্ছে
টিম আছে, টিম তারা অনেক বলবেন যে হচ্ছে আমার আইডিটা নতুন, বাট হচ্ছে আমি অনেক পুরনো ওয়ার্কার, ঠিক আছে? আমার এর আগে আরো আইডি আছে, আমি আইডি সাথে কাজ করেছি, এভাবে করে বলবো। আমি এই কথাটা বলছি যে আমার হচ্ছে আমার ফার্স্ট কম্পিউটারটা নষ্ট হওয়ার কারণে ওই আইডি থেকে অ্যাক্সেস পাই নাই, সেই জন্য আমার এটা নতুন আইডি। হ্যাঁ, তারপরে বলতেছে যে হচ্ছে আগের কাজের স্যাম্পল দেন, সেই জন্য আমি বললাম যে হচ্ছে পরে একটু ম্যানেজ করে বললাম যে আমি কয়েক ঘন্টা পরে স্যাম্পলটা দিচ্ছি। তারপরে আপনাকে নক করেছিলাম ফেসবুকে, আপনি হয়তো দেখেন নাই, এখন স্যাম্পল দেওয়া লাগবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্লায়েন্ট কি এখনো আছে? হ্যাঁ, ক্লায়েন্ট বলছে যে আপনি স্যাম্পল দেন, আমি স্যাম্পল মানে সে স্যাম্পলটা দেখবে। আমি হচ্ছে একটু পিসিতে খুঁজে দেখবো, হ্যাঁ পিসিতে খুঁজে দেখবো, পেলে আমি ক্লাস শেষে আগে আপনাকে সেটা সেন্ড করে দিব, হ্যাঁ, বা ব্রেকের সময় আমি আপনাকে সেন্ড করে দিব যদি খুঁজে পাই। ফাইলের মধ্যে থাকার কথা গেস্ট পোস্টের কাজগুলা, আর সব কাজের স্যাম্পল গুলাই মোটামুটি হচ্ছে রাখা আছে, বাট একটু খোঁজা লাগবে। ওকে ম্যাম, একটু খুঁজে দেখেন যে ফাইলে। আচ্ছা, আমি পেলে আমি অবশ্যই আপনাকে মেইল করে দিব। $6 করে যখন চাইছি, ও বলছে যে মানে পারলিং মানে কিয়া হয়েছে যে $6, হ্যাঁ পারলিং পার গেস্ট পোস্ট হচ্ছে $6, তো ও রাজি হয়েছে $6 দিতে, কিন্তু ও এক্সপেরিয়েন্স আছে। হুম হুম, আমি মানে আচ্ছা ঠিক আছে, ইয়া করছি যে হচ্ছে কয়েক ঘন্টা পরে আমি আপনাকে এটা সেন্ড করব। আমি আপু একটু আরেকবার শেয়ার দেই, আমি ওই যে অডিয়েন্স লিস্টটা একটু দেখাই, যে অডিয়েন্স টার্গেটিংটা কি করছিলাম। হ্যাঁ দেন, আচ্ছা এই যে আচ্ছা এই যে এটা হচ্ছে এজ হচ্ছে 17 থেকে, আচ্ছা এটা আমরা 16 থেকে 50 করছি এজটা। হ্যাঁ, এটা আমি একটা প্রিমি মানে গ্রাফ হিসাবে সেভ করেছিলাম যাতে পরে ভাইকে বলা যায় আর কি। আর জেন্ডার হচ্ছে অল দিস মেন উইমেন, কারণ কসমেটিক এখন সবাই ইউজ করতেছে আর কি। আর রেঞ্জটা হচ্ছে রাজশাহী ডিভিশন মানে রাজশাহী সিটি, এটা 11 মাইল আর কি অ্যারাউন্ড। হ্যাঁ, রাজশাহী সিটির চারপাশে আর কি। এটাকে আরো বাড়ানো যায় প্লাস দিলে? হ্যাঁ হ্যাঁ ভাই, এটাকে এই যে এখান থেকে এটাকে বাড়ানো যাবে, যে বাড়ানো যাবে এটাকে। হ্যাঁ আচ্ছা, বাড়ালে আবার হচ্ছে যে টাকার পরিমাণটা একটু বেড়ে যাবে না? টাকার পরিমাণটা আপু আসলে হচ্ছে ঠিক রাখা যাবে, কিন্তু ঘটনা হবে যে তখন তারপরে আপনি যে আপনার ম্যাপের উপরে একটু মানে দক্ষতা থাকতে হবে যে ম্যাপের কোন জায়গাটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। এই যে এখান থেকে পিন ড্রপ করা যাবে ভাই, যে আপনি কোন জায়গাতে যাচ্ছেন বসাইতে। আচ্ছা, ওই আমার থানা বের করে ওর উপরে দিয়ে দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওর উপরে দিয়ে দিলে আপনার থানাটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে এই যে ডিটেইল যেটা যে পিপল হু ম্যাচ, এখানে কয়েক মানে মেলাগুলা ক্যাটাগরি সিলেক্ট করছি, লাইক হচ্ছে যারা ফেসবুক ইউজ করতেছে সব ধরনের মোবাইল ডিভাইসে। আচ্ছা, তারপরে একটা হচ্ছে ফিচার ফোনে যে বাটনওয়ালা ফোনগুলো, আর এটা হচ্ছে স্মার্টফোন ট্যাবলেট। আচ্ছা, এরপর হচ্ছে এঙ্গেজ শপার মানে যারা খুব বেশি শপিং করতেছে আর কি, এই টাইপের লোকজন। আচ্ছা, এডুকেশন লেভেলে এসে হচ্ছে স্কুল কলেজে পড়া পোলাপান, তারপরে গ্র্যাড স্কুল, গ্র্যাজুয়েশন স্কুল, হাই স্কুল, প্রফেশনাল ডিগ্রি, এগুলো সব। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে স্কিন কেয়ার নিয়ে যারা চিন্তা ভাবনা করে আর কি। ওকে, তারপরে লং ডিসটেন্স রিলেশনশিপে আছে যারা লাইক গিফট পাঠাইতে পারে কিনে, তারপরে মানে এই চিন্তা করে আর কি, আমি যেটা যে চিন্তা করে আর কি সিলেক্ট করছি আমি সেটা বলতেছি। যে নিউ জব যারা পাইছে, যে ঠিক আছে নতুন জব পাইছে, এখন ভালো ভালো প্রসাধন ইউজ করতে হবে। তারপরে হচ্ছে নিউলি এঙ্গেজড, তারপরে নিউলি ওয়েড 3 মাস 6 মাস, নিউলি ওয়েড আরেকটা ছিল 1 বছর, ওটা দেই নাই। হ্যাঁ মানে 1 বছর বেশি দিন হয়ে যায় বিয়ে করার আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, মানে যাদের অ্যানিভার্সারি নেক্সট 30 ডেজ এর মধ্যে তাদেরকে টার্গেট করা হয়েছে। এই সব তথ্য কি ফেসবুক মোটামুটি আপনি হচ্ছে প্রায় সবগুলোই দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে আপকামিং বার্থডে যেগুলো দেওয়ার মতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে একটু কম আছে আর কি, প্রফেশনাল
ফেসবুক অথরিটি কি ভাই সব কিছু মেনশন করবে না ওরা দিয়ে দিবে একটা আন্দাজে? না না, ওরা ওরা ভাই এভাবে টার্গেট করবে ভাই। হ্যাঁ, ওদের তো সবকিছু ওভাবে শর্ট করা আছে, এইভাবে ইনক্লুড করেছে ডিটেইলস, মানে সবই আছে। অডিয়েন্স দিবে কি ভাই এই টাকাতে? 580 টাকায় আমরা কি 130,000? না না, এখানে আমার লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য 130,000 হয়ে গেছে। আমার 5 লক্ষ ছিল ভাই। থামেন, আমি লোকেশন ঠিক করে দেই, তারপর দেখেন। তারপরে আরেকটু দেখাই আর কি দিছি ইউজ করছে এখানে। অ্যাডিশনাল ইন্টারেস্ট হচ্ছে বিউটিফুল স্কিন, বিউটি শপ, তারপরে ফেসিয়াল, ফাউন্ডেশন, ময়েশ্চারাইজার, পার্সোনাল কেয়ার, মানে তারপরে যারা মুভি দেখে লাইক হলিউড মুভি দেখতেছে এইসব মানুষজন আর কি, যে ঠিক আছে একটু সুন্দর দেখাইতে হবে, এদিকে একটু তাদের আগ্রহ থাকে বেশি। মিউজিক ভিডিও যারা দেখতেছে, হ্যাঁ, তারপরে যে রোমান্টিক নোভেল পড়তেছে, টিভি, গেম শো, রিয়েলিটি শো, এগুলো কিন্তু ধরেন যে মানে ফিমেলরা বেশি দেখতেছে আর কি। বাদ দেন নাই কাউরে ভাই? না ভাই, কোনো বাদ নাই, সেটা তো দেখতেছি, বাদ যাবে না কোনো কিছু। না, ঠিকই আছে, ঠিকই আছে, গেমটা এড করেন নাই, পাবজি গেম আর হচ্ছে না 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 ভাই, আসলে বেশি পপুলার গেম ওরা, না না ওরা তো কসমেটিক কিনবে না, ওরা কিনবে ভাই গেমের ইউজ, কোনো ওদের তো কোনো সেন্সই থাকে না খেলার সময়। হ্যাঁ ঠিক আছে, ওরা কিনবে গেমের কয়েন ভাই, ওদেরকে এড করতে হতো, গেম খেলে খেলে চোখের নিচে দাগ পড়ে যায়, তখন স্কিন কেয়ার ওরাই খোঁজে। আচ্ছা, এই যে রাজশাহী আসতেছে, দাঁড়ান রাজশাহী। নাইম যখন এই যে পাবজি খেলা শুরু করে, আব্বু ডাক দেয়, আম্মু ডাক দেয়, মানে কারো কথার কোনো রেসপন্স নাই, মানে ওরে আপনি এক জায়গায় উঠাই নিয়ে আর এক জায়গায় বসাই দিবেন কিছু ওর, মানে এই যে দেখেন, এই যে অডিয়েন্স সাইজ দেখেন, 590,000 হয়ে গেছে। ইয়া ভাই, এটা আগে ছিল, এত অডিয়েন্স নেবেন না? এটা পটেনশিয়াল অডিয়েন্স সাইজ ভাই, মানে আমার এই এরকম অডিয়েন্স আছে, এটা আমারে বুঝাইতেছে, বাট এত পরিমাণ তো আমার রিচ হবে না, কারণ আমার তো বাজেট কম। হ্যাঁ, বাজেট বাড়ালে রিচ হবে, মানে ওই কালকে যখন ফারুক ভাই দেখাবে তখন দেখেন, ওই যে হচ্ছে যখন আপনি বাজেটটা ইয়া করতে যাবেন, যে বাজেটটা চুজ করতে যাবেন, তখনই আপনারে বলবে যে এই যে আপনি $1 দিলে আপনার মানে হচ্ছে ডেইলি এরা ইয়া বাজেট অনুযায়ী ওখানে অডিয়েন্সটা দেখায়, আপনার ম্যাপ অনুযায়ী আপনাকে এত অডিয়েন্স দিতে পারবে, এটাই ইয়া করছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তাদের, মানে এরা হচ্ছে এটা প্রমোট করতেছে আমারে, যে এই আপনি যা সিলেক্ট করছেন আপনি এত অডিয়েন্স দিতে পারবে ওরা। হ্যাঁ, কিন্তু এখন আপনার আপনার সামর্থ্য কতটুকু আছে ততটুকু পরিমাণ ওরা তখন আপনি এটা পদের হায়ার লেভেল, মানে সম্পূর্ণ টাকার খেলা। হ্যাঁ, টাকা না, পুরো ডলারের খেলা, ঠিক বলছেন। এই যে আমার আমাদের এটাতে এই যে এতক্ষণ পর্যন্ত 20টা লাইক আসছে, এই যে 45 সেন্ট খরচ হইছে এতক্ষণ, 20টা লাইক আসছে আর 354 রিচ আসছে। হ্যাঁ, এই আর কি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই আপনার জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, আমি তো এসে দেখছিলাম যে কিভাবে ডিজিটাল মার্কেটিং করছেন আপনারা, বাইটে হচ্ছে ওই যে বুস্ট করা দেখাচ্ছিল। হ্যাঁ, বুস্ট করার পরে রেজাল্টটা দেখাচ্ছিল অডিয়েন্সটা। এটা কত টাকার বুস্ট হয়েছে ম্যাম? এটা হচ্ছে পার ডে $1 করে সিলেক্ট করা হয়েছে, একদিন করা হয়েছে, তো একদিনের জন্য এখন মোটামুটি 45 সেন্ট ইউজ হয়েছে। ও আচ্ছা, এটা মানে কত দিনের ক্যাম্পেইন বা কত দিন এটা বুস্ট হবে? We are intend to boost for 4 days just it's a trial basis so like on this trial basis how much did you spend? $4 per day. Oh, $4 in a 4 day, right? Yeah, and yeah, how much audience will you get? So far we are spend $0.50 and it's 350 reach already and we get 20 like. Okay, Facebook just showed us that for every 2 cent we get 1 like, so for $4 we are expected 200 or 220 likes. But we will get 2,000 reach.
So is effective for $4? I mean, is it enough for $4? Or it is just wasting your money? You're just wasting your money. What do you think? How I target this audience, if I generate 5 to 10 sales, then it would be profitable. It would be better. Yeah. Okay. But so without the sales. I got some tips. So I got some tips for free. Okay, sure. Oh, yeah, right. So ma'am, আমি কি আজকে ক্লাসটা স্টার্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ক্লাস শুরু করে দেন। ম্যাম যদি একটু আমাকে হোস্ট দিতেন, পারমিশন দিতেন। হ্যাঁ আমি দিই। থ্যাংক ইউ ম্যাম। You are most welcome. Okay. So bye guys. Assalamu alaikum everyone. Assalamu alaikum. How are you? Also fine. That's fine. Okay, that's pretty good. So in last class, Gifari bhaiya asked me something that if you can continue the class being a seller and a buyer, being a seller, I'm being a buyer and you being a seller, this conversation, then that would be better. Is it Gifari bhaiya? Yeah, something like that. So I'm taking some preparations about this, and from next class I'm hoping that I'll be able to contact with you, contact with you in that situation, or I can create the situation from the next class. Is it okay? Okay for me. Okay, so let's give a quick review for the last class. Have you done your homeworks and that I have given you? Yes. Okay, that's pretty good. So let's start with Gifari bhaiya. Gifari bhaiya, are you ready? I didn't do my homework. Okay, that's okay. Not you okay? Should your question. Yeah, sure. So can you explain what is beat around the bush? I mean, can you explain this? Beat around the bush. Beat around the bush is avoid saying what I mean usually with some garbage. Not talking to the point. Beat around the bush. Right. Like not talking to the point. But he's moving around it and around it. Yes, yes. He's just speaking bullshit. Yes, right. Okay, we should not use bullshit as an official word. Basically, this is not an official word. But I'm just saying that in favor for you, just to make you understand. Okay, that's great. So, can you tell me what is a dime, a dozen? Common things. Yeah, dime a dozen is referred to something common. Like, okay. Can you give me an example? If we going to New Market area in Dhaka city, like Mirpur New Market, we'll get some roadside garments vendor, they're selling t-shirt or shirts. In a cheap price. That's in a cheap price. That's a dime a dozen. A lot of same type of shops around there. Shops. Okay, the street hawkers, we can say. Street hawkers, yes. Okay, that's pretty good. Thank you. You're amazing. Like you haven't complete your homework, but still you can answer all the questions. That's a good thing. Thank you. Okay, Mr. Muhammad Joinal Abedin. Are you there? Yes, sir. Mr. Joinal Abedin. Yes, sir, I am here. How are you? Fine, sir.
you're not audible. Can you please take your microphone or the mouth speak mouthpiece to your mouth? This is so tough to. Is this speaker has some problem? Okay, okay. If you you're facing some problem, then we can skip. Mr. Abed Hassan. He has also problem. Oh, okay, okay. Then Kamil Hassan, is actually sick. He's just attending the class. All right, it's fine. No problem. So Mr. Kamil Hassan, how are you? Yeah, I'm fine. And you? Alhamdulillah, I'm also fine. Can you explain what is better late than never? Something is better than nothing, like doing something is better than doing nothing. Nothing. Right. So can you give me an example? Just give a try. Can you? Mr. Kamil Hassan, are you there? Uh-oh. Okay. What happened to him? I don't know. So, Ms. Fairuz Ferdows, are you there? Ms. Fairuz Ferdows. Maybe network problem. Might be. Is it raining there? No, it's not raining, but we are facing some network problem last few days. Oh, okay. But it's raining in Bogura. That's why I'm just asking you. I don't know how much time I'll be able to continue the class because the rain has already started, and in a few moments, maybe the electricity will go. I don't know. Okay, let's continue. Mr. Himal Mahmood. Himal Mahmood, how are you? Yeah, I'm okay. Kaushal, see me next in attend for one. Camera sound of the class. Okay, no offense. Mr. Mahi Sagar, are you there? Yes, sir. How are you? I'm fine, are you? Alhamdulillah, I'm also fine. Have you done your homework? Yes, sir. That's pretty good. Can you just explain what is a blessing in disguise? Yes, sir. Can you just explain what is a blessing in disguise? That's good, but losing. Losing, but good. You're not audible. Can you just repeat it again? Sir, losing, but good. No, I think this is not the perfect definition. Actually, this is like something like that.
from the first it is like you feel bad for something, but after a moment you felt that no, what happened, this is the good. I mean, this is the perfect for me or something like that. Yes, sir. Can you give me an example? Yes, sir. Like that, do not cry, a blessing in distress. Sorry? Don't cry, a blessing in distress. No, nothing like that. You can say that I was just crying for breaking my mobile phone, but maybe this is a blessing in disguise because I have been passing a lot of time over phone. Okay, thank you. MD Farooq, are you there? MD Farooq, are you there? Okay. Mr. Alamin. Yes, sir. How are you? I am fine. And you? Alhamdulillah, I'm also fine. So, have you done your homework? Yes. Can you just explain what is a dime, a dozen? Please, again. A dime, a dozen. A dime and dozen meaning very common and of no factual value. Okay. Example. Yes. Phone is a dime, a dozen. Sorry. Phone. Mobile phone. My smartphone is a dime, a dozen. Yes, that's true. And can you explain what is break a leg? It's meaning good luck. Or it's tight. Example. I will come him to say break a log. Just give me an example of break a leg. In sports, we can break a leg. Not like that. In sports, you can say that someone, while I was going to participate something, and my friend wished me that break a leg, buddy. Yes. It's something like wishing or giving a best of luck, saying best of luck, something like that. Okay. Yes. Okay. Thank you, sir. My pleasure. Mr. Mehdi Hassan. Mehdi might be sleeping. Oh, okay. It's okay. No problem. He's a knack for that. Okay. It's just a joke. Some days ago, Sweet Bhai came and asked what we are learning here, and he called Mehdi out. But that was a break time, and he was sleeping. And that's great. Okay, no problem. From that time, we are used to cut a joke about this. You crack a joke on him, right? Yeah, right.
All right, that's great. Sorry, sir, my electricity was gone. That's why I disconnected. Okay, it's okay. Okay, no problem. Mr. Najmul Hussain, sir. Assalamu alaikum. Walaikum assalam. Assalamu alaikum, sir. How are you, sir? Alhamdulillah. You're the teacher. You're the teacher only here, right? Yes, sir. Yeah. Thank God. I have. I don't know all about them. Okay. But on the very first day, you told me that you work in a school or a college and you're a teacher. And alhamdulillah, I remember you. I thought I would be forgetting all of this, but I didn't. Thank you, sir. You're most welcome, sir. Sir, can you explain about beat around the bush? Spring around the bush. Sorry, beat around the bush. Did you participate in the last class? Did you attend the last class, sir? Actually, sir, I can't take this your homework. Plus, I missed a you. You gave five homework last day. But I missed one of them. Okay. And this is the one. Beat around the bush. Okay. Then let's talk about better late than never. Can you just tell me what is better late than never? Something is better than nothing. Okay, that's great. Can you give me an example? Haven't nothing is better. Have something better than nothing. So basically, it's not like that. You can say like that. I went to the market half an hour later, and your friend just gave you an answer that. Okay, that's good. Okay, but better late than never. That means you have gone to the market, but 30 minutes later. But it is good that you have gone to the market rather than you stayed at home. That's all I can say. Okay, thank you, sir. Sir, did you get me? Yes, sir. Okay. It's okay, sir. Thank you. Thank you, sir. Mr. Salim Raj. Yes, sir. Assalamu alaikum. Walaikum assalam. How are you? Alhamdulillah, good. How are you today, sir? Alhamdulillah, I'm also doing great. So, have you done your homeworks? Actually, I did not done, but you can just ask something. Oh, sure. Can you explain a blessing in disguise? Yeah, it's like want to do something bad, but unfortunately, it's good. Okay. Can you give me an example? Yes, sure. Don't think about once.
Sorry, I just... Okay, you can say that, what can I say? You can say that I have broken my mobile phone and I was just so upset about this, but maybe it was a blessing in disguise. Yes, sure, sir. Okay. Okay, thank you. Chandan Sarkar Bhaiya, are you there? Chandan Bhai is in a professional training session. He is just attending and listening to us. Oh, he can't speak. All right. I would like to ask him that did he join that marriage ceremony that he was talking in the last day? Maybe no. He's just searching for bride, maybe. Oh, he's still searching. Yeah, right. Yeah, he's still searching. For himself or for his neighbor or any other person? It's for himself. as far I know, he is not married, so... So he should search for himself. He should search for himself, yes. Right. He told that it's for himself. Okay, that's great. So we're eagerly waiting to get an invitation. Yeah, right. So we should ask Chandan Bhaiya that give us an invitation of your marriage as soon as possible. Exactly. Okay, thank you so much. So Gifari Bhaiya from next class, I'll be continuing the classes in a lengthy process. Like I'll talk with each of them 3 to 4 minutes, hopefully. And maybe in a day, I couldn't complete talking with everyone, but I will talk with everyone day by day, but in a lengthy process. Everyone, I went to a pharmacy to buy some medicine for my cousin. Thought you were sleeping. No, it's all right, no problem, but try to be attentive from the next class. And did you get me that how is it productive? Is it, I think, impacting? What everybody think is important, not only. Let's give a try, let's see how it works. What kind of you are, I think, talking about so good. Maybe I propose that we should making some conversation, and beside like, we learn like some buyer, idioms buyer and or and a seller, like a buyer and a seller. Yeah, right. Buyer or seller. Okay. So I'll be the buyer and you'll be the seller as you are doing digital marketing. So like that, we will continue our conversation. We'll enjoy it, buyer. Don't worry. Yeah, right. Yeah, so let's give a try and let's see how it works. I hope it will be more productive for us to participate some conversation like this, and it will be helpful for our future. I hope so. Okay. So let's see how it works. Okay, sure. Okay, ma'am, apni ki achen? ম্যাম, আমার ক্লাস আজকের মতো শেষ, আপনি কন্টিনিউ করতে পারেন ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। কি করি ভাই, ফার্মেসি মানে সব বন্ধ, সারা পাড়া খুঁজলাম ফার্মেসি এই টাইমে একটাও খোলা নাই। তুমি কোন জায়গায় থাকো জানো? ডিঙ্গাডোবা ব্যাংক কলোনি।
ডিঙ্গাড়ো বা তোমার ওইটা মানে কি ভাই ভাই তো আপনাকে হচ্ছে ঘুম পাড়ায় আছে তিন চারটা আছে ফার্মেসি কিন্তু একটা এই সময় খোলা পেলাম না আমি তো মনে করি যে ডিঙ্গাড়ো ভাই তো ধরো যে খালি নৌকায় ডুবে থাকে ওখানে আবার দোকান পাট কেমনে না ভাই এখানে অনেক অনেক ভালো এরিয়া হয়ে গেছে আপনি হয়তো অনেক আগে এসেছেন আমরা আমি তো ক্রিকেট খেলতাম আমি তোমাদের বাড়ির এরিয়াতে অনেক আগেই গেছি আসলে হ্যাঁ ধরো যে ওই আট নয় সালের দিকে আর কি যখন কলেজে পড়তাম ওই টাইমে তাইলে বলে নি না তাইলে এখানে একবার আই মানে আয়েশা দেখা যায় যে কি অবস্থা চিনতে পারলেন না ভাই এখন তো অনেক উন্নত হয়ে গেছে এইসব এলাকা তা তো নাম তো ডিঙ্গাডো ভাই আছে ভাই একসাথে মানে সব মানে কোশ্চেন করি অনেকেই হার্ট হইতে পারে এটাই তো টাইম ঠিক আছে মার্কেটিং এ তো এগুলাই করতে হবে এটা বলেছ যে মইরা গেছে তো কি কফিনের অ্যাড দিতে হবে এখন একদম ভাই শুধু আরে সেদিন একটা অ্যাড দেখলাম ইয়াতে ফেসবুকে হ্যাঁ যে গুচ্চি ব্র্যান্ডের বডি ব্যাগ পাওয়া যাচ্ছে মানে গুচ্চি আছে না ব্র্যান্ড আছে না গুচ্চি গুচ্চি হ্যাঁ গুচ্চি ব্র্যান্ডের হচ্ছে বডি ব্যাগ মানে লাশ ক্যারি করার ব্যাগ ঠিক আছে কইতেছে হচ্ছে গোইং উইথ স্টাইল আল্লাহ কি অবস্থা ভাবেন তাহলে ব্যবসা কোথায় শুরু হইছে এখন না ওই যে বাংলাদেশে তো যে কয়েক কিছুদিন আগে একটা হাইপ উঠলো না যে কবরের জন্য প্লট সেল করতেছে দুই লাখ টাকা করে এক একটা প্লট হ্যাঁ ওই যে আপনার আশুলিয়ার দিকে না কোথায় যাবেন বলতেছে যে স্থায়ী কবর হবে ওখানে অন্য কেউ ইউজ করবে না গোরস্থানে তো এক কবরের উপর আরেক কবর হয় ওখানে ওই কাজ হবে না আর কি একেবারে মানে পার্মানেন্ট কবর পাবে পরে এগুলো সব উঠায় দিয়ে আবার নতুন করে কবর হবে হ্যাঁ ওটাই ওটাই সিস্টেম বেসিক্যালি তো ওটাই ওরা কিনবে পারিবারিক মানে একটা মানে স্থান করতে চাই কত কি হবে দুনিয়াতে ও যে মেহেদি সেদিন একটা জিনিস বলতেছিলাম না যে হচ্ছে কম ডলার দিয়ে কিভাবে হচ্ছে বুস্ট করতেছে কম টাকার ডলার দিয়ে 7 কিভাবে ওরা হ্যাঁ ওরা হচ্ছে বেসিক্যালি ওটা তোমার ফেসবুকে যে বুস্টের জন্য কুপন দেয় মাঝে মাঝে খেয়াল করবা হ্যাঁ এরা কি ফারুক ভাই শেয়ার করছে ওই কুপন ফ্রি কুপন হ্যাঁ $5 কুপন $10 কুপন এরকম কুপন দেয় মাঝে মাঝে বুঝছো ওই কুপন গুলার সাথে খালি কুপন গুলা ইউজ করতে হলে তোমার একটা হচ্ছে কার্ড লাগে আর কি মানে একটা ক্রেডিট কার্ড লাগবে যেটা আর কি কুপনের সাথে তোমাকে অ্যাড করতে হবে জাস্ট হ্যাঁ তো এরা কি করে এরা হচ্ছে যে ফলস কার্ড জেনারেট করে আর ওই কুপনের কোড ইউজ করে বুঝছো কইরা বুস্ট করে দেয় ঠিক আছে কিন্তু যেটা শুনলাম যে এইটাতে এই বুস্ট কইরা নাকি ইয়াটা ভালো আসে না ফিডব্যাকটা ভালো আসে না আমি মনে দেখছিলাম এই কুপন একবার হ্যাঁ এই এই বিষয়ে আরো গবেষণা চন্দন ভাই করে ফেলাইছে যে কুপন এই কাজ যে শিখাবে সেই লোকও বাইর করে ফেলাইছে চন্দন ভাই তো ভালোই হ্যাঁ ম্যানেজ করে না এটা এটা করা যাবে না এটা নট ইথিক্যাল ওয়ে মানে রেপুটেশন খারাপ হয়ে যাবে এগুলো কাজ করলে তার থেকে রিয়েল ডলার দিয়ে করাই ভালো তুমি কখন আসলা ক্লাসে দেখলা যে ওই যে আমরা কিন্তু আমি আর চন্দন ভাই মিলে কিন্তু একটা অ্যাড চালু করছি ওইটা আমি দেখছি দেখছি তারপরে আচ্ছা আচ্ছা পার্জেন্সি বললো ফার্মেসি যে
আচ্ছা আচ্ছা ঠিক আছে, গুড গুড। আর ঢাকা শহরে তো এই বাসা চেঞ্জ করতে হবে, এই নিয়ে বিশাল ঝামেলা। সামনে সামনে মানে পরীক্ষা পরীক্ষা বাসা চেঞ্জ করতে ঝামেলা। হ্যাঁ ভাই, ফারুক ভাই বলো। করেছিলাম এই ক্লায়েন্ট এটা, আমি $15 কাজ করেছি ইন টোটাল। প্রথম কাজ এই গুস লোকাল মার্কেট থেকে, এই টেস্ট আমি বুস্ট করেছিলাম পোস্টটা 1.4k এগেইন। এটা পোস্ট বুস্ট করছিলেন না ভাই? হ্যাঁ পোস্ট বুস্ট করেছিলাম আমি এটা। এটা এটা কত মানে বাজেট কত এটা ছিল? এটা ছিল 450, মানে 450 টাকা, মানে $5 আর কি, পুরো ঢাকা $5 টাকা। আচ্ছা ফারুক ভাই বলেন। ফারুক ভাই আপনার ফোন নাম্বার আমি সেদিন যে কারণে নিলাম, পরে আপনারে নক করা হয় না আর, সেটা হচ্ছে যে কার্ডের যে পেমেন্টটা মানে ইয়া হয় বিল হয়, এটার উপরে কি ভ্যাট ধরে? 15% ভ্যাট। তার মানে কি যে আমি $4 বুস্ট করলে $4 এর উপর 15% ভ্যাট ধরবে? আপনার এটা টোটালটার উপরে ভ্যাটটা আপনার ব্যাংক থেকে কেটে নেবে, অর্থাৎ আপনি যে পোস্টটা করবেন আপনাকে ভ্যাট দিতে হবে না। আচ্ছা মানে আমার $1 যাবে, ওর মধ্যেই ভ্যাট আছে, তাই তো? ওর মধ্যে ভ্যাট আছে। আর দ্বিতীয়ত হলো যে ফেসবুক থেকে একটা ভ্যাট নেওয়া হয়, আমাদের গভর্নমেন্ট ভ্যাট নেয়, ফেসবুকের কিন্তু অফিস আছে বাংলাদেশে, এই জন্য সরাসরি ফেসবুকে ভ্যাটটা পে করে। হ্যাঁ কিন্তু আমাদের ডলারের মধ্যে ইনক্লুড থাকে। আর ইউটিউব, আচ্ছা আচ্ছা, যদি আপনি করেন তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে, কারণ ইউটিউব এবং অন্যান্য চ্যানেল। আচ্ছা মানে তখন হচ্ছে $1 উপরে 15% ভ্যাট হবে, মানে $1 15% যাবে। এটা কাটে এবং এটা নিয়ে রিসেন্ট একটা মামলাও হয়েছে রাজস্ব খাতে কয়েকদিন, খুব এটা নিয়ে জনপ্রিয়তা ছিল যে রাজশাহীর লোকাল পেজ বলতে গেলে, এখন ইন্টারন্যাশনাল ভাবে এই পেজকে নিয়ে যাচ্ছে, এখন ইন্ডিয়াতে যাচ্ছে। আমি ওনার একটা ডাটা এন্ট্রি কাজ করলাম, উনি ইন্ডিয়াতে ওখানে একটা অনুষ্ঠান হবে যেখানে উনি যাবে। এইগুলো সব ইয়ার আপনার হ্যান্ডিক্রাফট মেড, মানে সব হ্যান্ডিক্রাফট। হ্যাঁ না না দেখে বোঝা যাচ্ছে হাতের কাজের এগুলো, এবং দামও বেশ ভালোই সব হ্যান্ডিক্রাফটদের, সব নকশি কাঁথা। এই ক্লায়েন্টের আমি টোটাল তিনবার $15 কাজ করলাম কারণ ক্লায়েন্ট লোকাল মার্কেট থেকে অনেক ক্লায়েন্ট পাবো যেগুলো আমরা কাজ করতে পারবো, আমি এটা ধারণা করছি। আমাদের রাজশাহীতে এরকম অনেক মার্কেট যারা জানে না যে কার মাধ্যমে করবো না করবো ইত্যাদি, তো এই জন্য একটা পেজে কাজ করব, যে পেজটা আমি রাজশাহী সহ ঢাকা হোক করে বাংলাদেশ ব্যাপী কাজ করবো, এটা একটা ক্লায়েন্ট থাকবে। এই জন্য আলাদা একটা আইডি খুলে কাজ করছি, এটা সম্পূর্ণ আমার প্রফেশনাল আইডি থেকে করা। এইটা তো ভাই আপনার প্রোফাইল না, এটা পেজ যেটা দেখালেন লাস্টে? হ্যাঁ এটা আমার প্রোফাইল। আচ্ছা আচ্ছা, যেটা দেখালাম এটা আমার প্রোফাইল। আর পেজ তো আমার যেটা পেজ যেটা আমি কাজ করতে চাচ্ছি কালকে দেখাবো, ওকে এটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি। দেখান আপু, আপু তো নাই এখনো মনে হচ্ছে না কি আপু, যদি বুঝতে পারতেছেন আমরা আমরা গল্প করতেছি। ও আচ্ছা আচ্ছা, কথা বলেন, সমস্যা নেই। ওই ক্লায়েন্টের যে পেজের কাজটা নিয়েছি গ্লামারাস ওয়ার্ল্ড, এটা ওয়ার্ল্ড ব্যাপী কাজ করবে, এটার কাজ চলছে এখনো শেষ হয়নি। এটা পেজ ও বুস্ট করতে হবে, পোস্ট ও বুস্ট করতে হবে, সব এটার কাজ এখন শেষ করিনি। আরেক ভাই একটা জিনিস শিখান তো একটু, সেটা হচ্ছে যে আগে দেখতাম যে পেজ দিয়ে পেজে যায় কমেন্ট করা যায়, তো পেজ দিয়ে পেজে গিয়ে কমেন্ট করতে হলে আপনাকে ওই যে পেজ বলতে একটা পেজ আর একটা পেজের সঙ্গে পোস্টের সঙ্গে রিলেটেড করতে হবে। অর্থাৎ কিরকম, আমি আসলে বিষয়টা অ্যাকচুয়ালি অতক্ষণ শিওর না, সেটা হলো যে আপনার পেজে আপনি যখন একটা পোস্ট করবেন আপনি অন্য একটা পেজের পোস্টের লিঙ্কটা আপনার পেজে দিবেন, যদি লিঙ্কে পেয়ে দেন তাহলে ওই পোস্টটা আপনার এটার সঙ্গে অ্যাড হয়ে যায়।
অ্যাড হয়ে গেলে আপনার এখানকার কমান্ড ওখানে শো করে, ওখানকার কমান্ড এখানে শো করে, পেজ টু পেজ। আমি অন্য পেজে, লাইক আমি ধরেন যে প্রথম আলোর পেজে, ডেইলি স্টারের পেজে গিয়ে আমি আমার পেজ হিসাবে কমেন্ট করে আসতে পারতাম, বুঝছেন? এটা আমি এই বছরের, এই বছরের শুরুর দিকে আমি এটা করতে পারছি, কিন্তু এই কদিন হলো আমি এটা পাচ্ছি না দেখতে, যে এটা কেমনে করে বুঝতেছি না, আর অপশনই দেখতে পাচ্ছি না এরকম, যে আগে ওই প্রোফাইলের ওখানে কমেন্টের ওখানে আর কি ক্লিক করলে দিত যে কমেন্ট অ্যাজ নিজের প্রোফাইল আর কমেন্ট অ্যাজ পেজ। হ্যাঁ 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 হ্যাঁ, এই জিনিসটা দেখতে পাচ্ছি না, আমি অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু এটা বের করতে পারলাম না। আমি তো পাচ্ছি না, আমি যখন করতে যাই তখন কমেন্ট অ্যাজ আমার মানে আইডি আর আমার পেজ, আমার পেজ আর কি। হ্যাঁ, পেজ পেজে কমেন্ট করতে গেলে, এটা ভালো কাজ করে এই জিনিসটা অর্গানিক ট্রাফিকের জন্য একদম। তার ভালো লাগে আর কি, জাস্টার কাজ এখনো শুরু করিনি, কেবল কাজটা ধরেছি। এটা পেজের নাম ইউজারনেমটা আমি এখনো সেট করিনি, ডিটেইলস জাস্ট কিছু ভিডিও রিসেন্ট কি আপনি তৈরি করছেন ভাই না আপনার ইয়া করছেন? পেজ আমি করে দিয়েছি, ওয়ালপেপার টেপার ইত্যাদি গুলো আমার করা, এই যে এমনকি এই যে পিক টিক এগুলো সব কালেকশন করে আমি করে দিয়েছি, এখন শেষ হয়নি। কেবল পেজটা না কয়েকদিন হলো, কিছু ভিডিও পোস্ট করা হয়েছে, সেই ভিডিও গুলো আমাকে দিয়েছে, আমি জাস্ট পোস্ট করে দিয়েছি, পরে সে বুস্ট করবে আর কি, আস্তে আস্তে কাজ করবে পেজটা তার ভালো লাগার জন্য। একটা ছবি দেখতে পাচ্ছি আপনার ছবির মাঝখানে, এটা কে ভাই? এটা কি আমাদের ভাবি? মেবি হবু ভাবি, আমরা সেটাই ভাবছি ভাই। ভাই গল্প তো আগেই লিখে রাখতেন ভাই। মেঘনাথ পথ কাব্য বাতিল করে আমাদের ফারুক ভাইকে অ্যাড করবো। ভাই নাই, মেঘনাথ বধ হবে না ভাই, মহাভতা সেন। গল্প তো লেখাই হয়ে গেছে ভাই, তাও কথা অবশ্য। জুলানা এত সময় পরে রেকর্ড পারমিশন আর করে লাভ নেই ভাই, ডাউনলোড করে নিয়েন।
মনোযোগ দিয়ে এটা দেখেন এমবি নাই ভাই ডাউনলোড করব কিভাবে জুল ভাই আপনি আপনি সাথে সাথে আপনি একটা গান ধরেন আমরা এই ভিডিওটা দেখি আর আপনারা আপনি বিয়ে করছেন এমবি ফারুক আবু রোমান্টিক লাভ স্টোরি করছেন আমি বলতে গেলে কি বলবো কোন নিজের ক্যামেরা আছে বাট মানুষের ফটোশুট করি নিজে কোনোদিন ফটোশুট করি না এই বিরক্ত হয়ে একদিন লাইফে ফটোশুট করতে পেরেছি নিজের ক্যামেরা নিয়ে এই ফটোশুট করার পরে কি মনে হলো তাই তৈরি করা আর কি ভাই পুরো কোপ আর কিছু হবে না সম্পূর্ণটা আমি সাজে তৈরি করছি আমার হাতে তৈরি করতে ভাই যে গল্পগুলো কে লিখছে ভাই গল্পগুলো খুব সুন্দর লেখা ভাই সব আমার লেখা ভাই গল্পগুলো কে লিখছে ভাই আমার লেখা ভাই এই তো ভাই আপনি তো কি বলবো আর গিফারি ভাই যেটা বলছে সুপারস্টার ভাই একটা ছবি নাটকের শুটিং করেছি 70% শুটিং করার পরে সেটা বাদ দিয়ে দিয়েছি হ্যাঁ মানে কি বলবো আমার নাটক একটা বের হওয়ার কথা ছিল আমি বলতে গেলে প্রোডিউসারের কাজও করেছি একটা অনেক দিন রাজশাহী ইউনিভার্সিটিতে একটা নাটকের কাজ করেছিলাম তারপরে বাদ হয়ে গেছে মানে পরে যার আমাদের যে ডাইরেক্টর ছিল তার একটু প্রবলেম ছিল আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে ওখানে কাজ করেছিলাম ভাই তাহলে এটা কি আমাদের হব ভাবির পেজ নাকি ভাই না এটা তার না পেজটা অন্য একজন আর আমি ওখানে আমাকে মানে ভিডিওটা দেখার পরে শেয়ার করার জন্য ইয়ে করছিল তো আমি জাস্ট করেছিলাম আর কি না এটা তো একটা রোমান্টিক ভিডিওর মধ্যেই পড়ে এইজন্য আর কি ভালো পাই দিছি ওই জন্য দাওয়া এটা আপনাদের হোক আগে আমার রিসেন্ট চাকরির কথা চলছে সম্ভবত সামনে মাসে তো ঢাকায় চলে যাব রূপালী ব্যাংকে চাকরি দিয়ার জন্য যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তো দিয়ে সবাই দাওয়াত পাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা থাকলো কাচ্চি হবে ভাই কাচ্চি V75 এটা কার আইডি কানেক্টিং হচ্ছে লাগতা পরিচয় দিতে হবে আসলে সেদিন একদিন হচ্ছিল মেহেদী খান বলে আসলে সিনটা না থাকে আচ্ছা আচ্ছা সেই দিন যে জয়েন হয়েছিল ওটা আমার কিছু চাই হচ্ছে হ্যাঁ একটা টপিকে প্রবলেম ছিল তো এজন্য একটু জয়েন হয়েছিল সরি ম্যাম আমি আসলে জানতাম না 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 সরি বলবি কেন সরি বলতে কিছু নেই আচ্ছা আমরা তাহলে প্রেজেন্টার নিয়ে নিই প্রেজেন্ট নিয়া হয়নি আবু স্ক্রিনশট হয়ে গেছে হ্যাঁ আপনি তো ক্যামেরা অন করেননি আমি মোবাইল অন করছি আবার একটু নেন আচ্ছা অন করেন তাহলে আপনি কি V75 ছিলেন না না না
একটা দিয়ে রেসপন্স পাওয়া যায় না, মিনিমাম তিন চারটা লাগে। আচ্ছা, আপনাদের জন্য একটা নিউজ আছে। গুড নিউজ না ব্যাড নিউজ ম্যাম? গুড ও না ব্যাড ও না, সরকারি নিউজ। আগামী কাল থেকে আপনাদের নতুন একটা লিংকে ক্লাস হবে। হ্যাঁ, এই লিংকে ক্লাস হবে না, লিংকটা সবাই সেভ করে নেবেন। প্লাস একটু মানে ফেসবুক যাদের অন আছে এখন এইখান থেকে কপি করে গ্রুপে এখন দিয়ে দিবেন, ঠিক আছে? মানে আমাদের গ্রুপে ঘুমে হবে না, মানে গুগল মিটে হবে। জুম না গুগল মিটে হবে? আবার জুম ঘুমেই তো হওয়া ভালো, জুমেই জুমে জুমে সিস্টেম ভালো। জুমের চেয়ে ভাই না ভাই মিটে অনেক ভালো, মিট অনেক ভালো এর থেকে জুমের তুলনায়। ভাই এই সময় আবার মিটে যাইতে গেলে প্রবলেম আছে। লিংকটা পেয়েছেন, সবাই সেভ করে রেখে দেন, কিন্তু কালকে থেকে লিংকে ক্লাস হবে। হ্যাঁ, আর একটু লিংকটা কপি করে সুন্দর করে গ্রুপে পেস্ট করে দিয়ে বলে দেন যে আগের লিংকে ক্লাস হবে না, এই লিংকে আগামী কাল থেকে ক্লাস হবে। আচ্ছা, আমি একটু সেভ করে রেখে দিই। চাপু মিটিং আইডি পাসওয়ার্ড তো সেমই আছে। না সেম নাই, না না সেম আছে। হ্যাঁ হ্যাঁ আগেরটাই তো, ঠিক আছে ঠিক আছে আগেরটাই। তাহলে আমাকে দিল কেন যে আগামী কাল থেকে এই লিংকে ক্লাস নেবেন? ঠিক আছে আপু, আমরা এটাতেই করব। এটা মনে হয় কোনো পরীক্ষা যে আমরা লিংক মুখস্থ করতে পারছি কিনা। হতে পারে, সমস্যা নাই, আমরা নতুনটাতেই ক্লাস করব। Uh,
এই নতুনে আপনারা পুরাতনের স্বাদ খুঁজে পেতে যাচ্ছেন না তো আগে চাই আমার না এই যে গ্রুপের কনভারসেশন গুলো অপেন করতে ভয় লাগে ট্রেনারদের একটা বিষয় জানা ছিল এই প্রজেক্টটা কত বছরের জন্য ওপেন হইছে আমাদের এটা হতে থাকবে এই যে আপনাদের প্রায় কতটা ক্লাস আছে 33 না 34 তম ক্লাস এখনো কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে আছে স্টুডেন্ট ব্যাচ শেষ হচ্ছে নতুন ব্যাচ শুরু হচ্ছে কন্টিনিউ রেজিস্ট্রেশন কি যে কোনো সময় করতে পারে নাকি আপু হ্যাঁ হ্যাঁ ম্যাম আমরা কি আবার রেজিস্ট্রেশন করতে পারবো যারা করেছেন তারা পারবেন কিনা এই বিষয়ে তো জানি না বাংলাদেশের প্রজেক্টটা প্রথম কবে চালু হয় রেটিং তো এখন পাবেন না ঠিক ঠিক থামেন হ্যাঁ ঠিক আচ্ছা বাকিগুলো পরে দেখবো প্রেজেন্ট নিতে চাই আর নেন নি পরে এই যে আমি শীট ওপেন করতেছি আচ্ছা জি কি বললেন G75 কানেক্ট হয়েছে আপু আমাদের সাথে আপনি কে বলছেন একটু কাইন্ডলি বলবেন আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে প্রেজেন্টটা নিয়ে নিই মাঝারুল ইসলাম তো আজকে নেই মেবি কামিল হাসান এসব প্রেজেন্ট এরপরে হচ্ছে সেলিম রাজা ইয়েস ম্যাম আব্দুল্লাহ ফারুক হ্যাঁ আপু আছে রহমান নেই আবুল হাসান আজকে আসছিলেন আচ্ছা এরপরে হচ্ছে শামসুজ জোহা কে এসেছিলেন আচ্ছা হিমেল মাহমুদ আছে আপু হিমেল আছে ওর ওই সমস্যা হচ্ছে কি একটা চন্দন সরকার উনি তো আছেন আচ্ছা তৌফিক হাসান আবুজার গিফারি ছিলেন মেহেদি হাসান জি আপু আছি তো নাজমুল হোসেন বলছি ফাকুল আর মাস্কি নেই নালে চৌধুরী কি আছে
নাই আজকে নাই লাভ ইউ নাইলা চৌধুরী আবুজার গিফারি রমজানুল ইসলাম নাইলা চৌধুরী আছে কথা বলতে পারছে না শুরু তো মেসেজ আছে আছে গ্রুপে মেসেজ করেছে কে আপু নাইলা আপু হচ্ছে মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়েছেন যে উনি আছেন কিন্তু উনার একটু নেট প্রেজেন্ট দিছিলাম আচ্ছা আচ্ছা আমি এখন আপনাদেরকে কিছু রুলস লিখে দিব আর কিছু লিংক দিব হ্যাঁ ওয়েবটি পেজে লিংকগুলো সম্পর্কে আমি এখন কিছু বলবো না আপনারা প্রত্যেকেই যে কয়টা লিংক আছে মেবি 25-26টা বা 23টা এরকম লিংক আছে আপনারা নিজেরা একটু গিয়ে দেখবেন ঠিক আছে সেই লিংকগুলো কিরকম বা কি চাচ্ছে আচ্ছা আমি কিছু রুলস এখন বলবো আপনারা সুন্দর করে লিখবেন এগুলো যখন আপনারা ওয়েবটি পেজ করবেন তখন এই জিনিসগুলো মাথায় রাখবেন যদি আমি কিছুটা আমি বলে দিয়েছিলাম ক্লাস মিটিংতে তারপরেও মুখে বলা কথাগুলো অনেক সময় মনে থাকে না এজন্য আপনারা একটু নোট করে নেন লিংকগুলো তাহলে ওয়েব টু পেজের উপরে লিংকগুলো তাহলে ওয়েব টু পেজের উপরে তাই বল যে লিংকগুলো আজকে দিব সেগুলো হচ্ছে ওয়েব টু পেজের মানে ওয়েব টু পেজের আন্ডারে হচ্ছে কতগুলো সাইট আছে বা হচ্ছে যে লিস্টগুলো আছে এবং সেই লিস্টগুলোর মধ্যে কতগুলো সাইটে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সেগুলো সম্পর্কে আচ্ছা ফার্স্ট ফার্স্ট রুলস যেটা মনে রাখবেন সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়েব টু পেজ সুন্দর করে লিখে নেন প্রত্যেকটা ওয়েব টু পেজের মাধ্যমে এই রুলসগুলোর মধ্যে দিয়েও আপনাদের কিছু কোশ্চিনের অ্যান্সার পেয়ে যাবেন হ্যাঁ VPN ব্যবহার করে প্রত্যেকবার আলাদা আলাদা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে এটা একটা রুলস একটু ওয়েট কর
সো আমাদের এক নাম্বার রুলস গেল, প্রত্যেকটা ওয়েব টু পেজের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার সময় ভিপিএন ব্যবহার করে প্রত্যেকবার আলাদা আলাদা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে দুই নাম্বার, ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে যদি ইষ্টা ওয়েব টু পেজে ওয়েবসাইট তৈরি করা হয়, ইষ্টা হ্যাঁ ইষ্টা ওয়েব টু পেজে পেজ যে ওয়েবসাইট তৈরি করা হয় ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে যদি 20টা ওয়েব টু পেজে পেজ এ ওয়েবসাইট তৈরি করা হয় ব্যাকলিংক করার জন্য তারপর কমা দিবেন তাহলে কমপক্ষে 10টা ইমেল দিয়ে ওয়েবসাইট করতে হবে এবং চেষ্টা করতে হবে ইমেল গুলোর নাম যেন ফরেন কান্ট্রির হয় আপু একটু রেকর্ডিং পারমিশনটা দিন তো, বিদ্যুৎ চলে গেছে। হয়েছে ফরেন কান্ট্রি হয় সবার হয়েছে এবার হচ্ছে তিন নাম্বার ওয়েব টু পেজ দিয়ে তৈরিকৃত প্রত্যেকটা ওয়েবসাইটের আচ্ছা ওয়েব টু পেজ দিয়ে তৈরিকৃত প্রত্যেকটা ওয়েবসাইট ওয়েব টু পেজ দিয়ে তৈরিকৃত প্রত্যেকটা ওয়েবসাইটের নাম যেন একই না হয় মানে ওয়েবসাইট গুলো যে ক্রিয়েট করবেন প্রত্যেকটা ওয়েবসাইটের নাম যেন একটু আলাদা আলাদা হয় হ্যাঁ ধরেন একটা ক্লায়েন্টেরই ওয়েব টু পেজ করতেছেন ব্যাকলিংকের জন্য তখন আপনাকে কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হচ্ছে ব্যাকলিংকের জন্য সেক্ষেত্রে আপনি মানে সাব কিওয়ার্ড গুলা ইউজ করবেন হ্যাঁ নামগুলা নাম দেওয়ার জন্য বুঝতে পেরেছেন এটা শেষ তিন নম্বর রুল আচ্ছা ওই লাইনটা হয়েছে হ্যাঁ একই নাম না হয় হ্যাঁ এবার দাঁড়িয়ে দেন এরপরে লিখবেন তবে ওয়েবসাইটের নামের ভেতরে মেন কি ওয়ার্ড থাকতে হবে এই যে আমরা যে হচ্ছে মানে নামগুলো লিখবো ঠিক আছে নামগুলো দিব তার ভিতরে আপনাকে ওয়েবসাইটে যে মেন কি ওয়ার্ডটা এটা রাখতে হবে ম্যাম আরেকবার বলবেন আমি কি উদাহরণ দিয়ে বলি হ্যাঁ এই যে গত ক্লাসে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম না আমাদের ক্লায়েন্টের মেইন পেজের নামটা কি ছিল সেভ দ্য আর্থ তাই না আমরা দিয়েছিলাম কি সেভ দ্য ওয়ার্ল্ড তাই না সেভ দ্য ঠিক আছে এটা কিন্তু মেইন ঠিক আছে মেইন কিওয়ার্ড সেভ দ্য আর্থ আর্থের আমরা কি সিনোনিমটা ইউজ করেছি এখানে তাই না ওয়ার্ল্ড আর্থ একই বিষয় না তার মানে আমাদেরকে যে ওয়েবসাইটটা দিবে বা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা সেইটা অনুযায়ী আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে হ্যাঁ 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 ওয়েবসাইটের নাম ওয়েবসাইট ক্রিয়েট করার সময় সেই অনুযায়ী আমাদের নামটা চুজ করতে হবে হ্যাঁ ওয়েব টু পেজ দিয়ে তৈরিকৃত প্রত্যেকটা ওয়েবসাইটের নাম যেন একই না হয় তবে ওয়েবসাইটের নামের ভেতরে মেন কি ওয়ার্ড থাকতে হবে এটা হয়েছে কি আপু আচ্ছা এরপরে লাস্ট ঠিক আছে লাস্ট
না না লাস্ট না এরপর আরেকটা আছে এটা 4 নাম্বার পোস্টের ভিতরে কিওয়ার্ডের মধ্যে আমি এটা কালকে মানে গত ক্লাসে আমি খুব ভালো মতো দেখিয়েছিলাম পোস্টের ভেতরে কিওয়ার্ডের মধ্যে অ্যাঙ্করিং করে লিংক দিতে হবে পোস্টের ভিতরে কিওয়ার্ডের মধ্যে অ্যাঙ্করিং করে লিংক দিতে হবে অ্যাঙ্করিং টেক্সটিং করে লিংক দিতে হবে লিংকের পর কি বললেন আমি এটা হচ্ছে আমরা চ্যাট বক্সে লিখে দিচ্ছি কথাটা আমি হাইপারলিংক বলেছেন লিংকের পরে কি ওটা বুঝতে গতদিন ব্রেকের পরে আমি ক্লাস করতে পারিনি ব্রেকের পরে আমার রেকর্ডিং ও নাই ব্রেকের পর আমি রেকর্ডিং কিন্তু আপডেট এসে গতকালকে আমি বডিতে যেটা করলাম টাইটেলের পরে বডিতে ওইসব ওয়ার্ড এ করে বোল্ড করে হাইপারলিংক যেটা করলাম ওটার কথা আপু বলছে হ্যাঁ হ্যাঁ মানে অ্যাঙ্করিং বা অল্টার টেক্সট বা হচ্ছে হাইপারলিংক এই তিনটা একই জিনিস ঠিক আছে সো রুলসটা কি পোস্টের ভিতরে কিওয়ার্ডের মধ্যে অ্যাঙ্করিং টেক্সটিং করে লিংক দিতে হবে এরপর দাঁড়িয়ে দিবেন এরপর লিখবেন অন্যান্য ওয়ার্ডের ভিতর বাকি লিংকগুলো অ্যাঙ্করিং করে দিতে হবে আচ্ছা একটা জিনিস কি আপনাদের মধ্যে দেখেন ক্লাসে কিন্তু অনেকে ক্লাস ক্যাপ্টেন আছেন ঠিক আছে এই যে মেজর যে আপনাদের রেসপন্সিবিলিটি গুলো এগুলো কিন্তু আপনারা মানে কি মেজর রেসপন্সিবিলিটি বলতে গেলে শুধু আপনাদের ক্লাস রেকর্ড যেটা ভিডিও সেটা আপলোড করে দেওয়া এছাড়া তো আর কোনো কাজ নেই তো আপনারা হচ্ছে অনেকে এই কাজটা করেন না ঘুরে ফিরে ফাইরোস ফেরদৌস না হলে এমডি ফারুক এই কাজটা করে সো একজনের উপর সম্পূর্ণ ছেড়ে দিলে তো হয় না তাই না সবাই যদি আপনারা একদিন একদিন করে নেন তাহলে কিন্তু কাজটা হালকা হয় যেমন গত দিন ছিলাম না এসে দেখি ভিডিও আপলোড হয় না হ্যাঁ সেটাই তো বললাম আর শামিমা ইয়াসমিন আপু তাই না হলে ফাইরোস ফেরদৌস আপু তাই না হলে হচ্ছে এমডি ফারুক ভাই দেয় আগে হচ্ছে আবেদ হাসান ছিলেন উনি দিতেন তার আগে দিতেন হচ্ছে মেহেদি হাসান তো আমি দিতে পারি না যে মোবাইলটা টেস্ট করে এর জন্য রিফ্লেক্স আপু জানি না তবে ম্যাক্সিমাম ভিডিও আমি আপ দিই তবে সেটা বিষয় না কথা হলো যে অনেক দিন মিস যায় এজন্য আপনারা সবাই চেষ্টা করবেন গতদিন 5টার পরের ভিডিওটা আমার দরকার কারণ আমি 5টার পরে অ্যাটেন্ড ছিলাম না আর ওই ভিডিওটা কেউ দেয়ও নি 5টার পরে কে ভিডিও করেছিল গত ক্লাসে ভিডিওটা তো আমি করেছি বাট আমি তো ওই যে ড্রাইভ থেকে শেয়ার করতে পারিনি আচ্ছা আপনি এখনই ড্রাইভটা শেয়ার করেন স্ক্রিন শেয়ার দেন ও আপনার কি ইনস্টাগ্রামে হ্যালো হ্যাঁ বলেন লাস্টে রুলে শেষ করতে আরেকবার বলবেন পেজে কি কোনো কাজ করার এর আগে কোনো ইয়া ছিল রিপোর্ট আছে আপনার কাছে কোন টপিক ইনস্টাগ্রামের পেজের উপরে তাহলে ওই বায়োকে কি এখন কি বলবো যে আমি আচ্ছা আমি এবার একটু দেখিয়ে দিই হ্যাঁ আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন লাস্টের রুলটা আরেকবার একটু বলবেন শেষের অংশটা আচ্ছা এটা হচ্ছে এটা ভিডিও আপলোড দিয়েছেন হ্যাঁ আপু আচ্ছা এটার উপর রাইট বাটন ক্লিক করেন মাউসের রাইট বাটন ক্লিক করেন এরকম হচ্ছে কেন ব্লার রাইট বাটন ক্লিক করেন আপু হয় না ওই যে ওখানে এডিটর না করলে তো দেখা যায় না
না না ভিউয়ার হয়ে গেছে আর সমস্যা নেই এবার কপি লিংক করুন কপি লিংক করলেন হয়ে গেছে কপি লিংক হ্যাঁ এবার টান করেন হ্যাঁ এবার আপনি নিয়ে ওকে এবার হচ্ছে এটা আপনি একটু ফেসবুকে যান এখনি আপনার ফেসবুক ওপেন আছে আমি একবার পড়ছিলাম ভিউয়ারের জন্য মানে কে যেন আমাকে মেসেজ দিয়েছিল যে ডাউনলোড দিতে পাচ্ছে না হ্যাঁ ভিউ দিলে হয়ে যায় ভিউয়ার করেই দি ভিউয়ার না করা থাকে হচ্ছে এডিটর এই যে গ্রুপে ক্লিক করেন এই যে নিচে দেখেন গ্রুপস লেখা আছে ও হ্যাঁ উপরে তো আছে এলইডি তে এখানে হচ্ছে লিংকে পেস্ট করে যে এমডি ফারুক যেটা লিখেছে ক্যাপশনটা এটা কপি করে ওখানে পেস্ট করে দেন বাকি অংশ আগে হচ্ছে আপনার লিংকটা পেস্ট করে ম্যাম যেদিন যেদিন ক্লাস আসে ক্লাসের টপিকটা উল্লেখ করে দিলে সবচেয়ে ভালো হতো আমি যখন ইউটিউবে আপলোড দিই তখন আমি কিন্তু টপিক দিয়ে দিই ইউটিউবে যদি ফলো করবেন হ্যাঁ খুব ভালো হতো জি জি অবশ্যই বাকি লিংক গুলো অ্যাঙ্করিং করে দিতে হবে মেম এটা পুরোটা আবার একবার বলো চার নাম্বারটা পুরোটা একবার বলবো জি আচ্ছা পোস্টের ভিতরে কিওয়ার্ডের মধ্যে অ্যাঙ্করিং টেক্সটিং করে লিংক করতে লিংক দিতে হবে আমি যে গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম মানে কিওয়ার্ড গুলো বের করতে হবে সেগুলো সিলেক্ট করে অ্যাঙ্করিং বা অল্টার বা হাইপার করে লিংক দিয়ে দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে কথা এবং অন্যান্য অর্ডার ভিতরে বাকি লিংক গুলো অ্যাঙ্করিং করে দিতে হবে আমাদের মাঝে ধুবাই স্যার এসেছেন স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো স্যার ভালো আছি আপনি ভালো আছেন ক্লাস কেমন চলছে আমিও কয়েকদিন থেকে খুব অসুস্থ ছিলাম আজকে মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছি স্টুডেন্ট কি রেগুলার 17-18 দিন থাকছে রেগুলার বলতে গেলে 19-20 জন 19-20-21 এরকম আসর ভাই কি ক্লাসে আসে আপনাদের জি জি উনি আসেন প্রায় আসেন খোঁজ খবর নিচ্ছে তো আপনাদের নাকি জি জি আমাদের হচ্ছে মানে মনিটরিং করার জন্য আসেন ক্লাস কেমন হচ্ছে ঠিকভাবে সবাই ক্লাসে জয়েন করতেছে কিনা সবকিছু খোঁজ খবর রাখছেন উনি এমনি আপনাদের বেঁচে তো কোনো সমস্যা নেই যে কয়টা ওয়েব 2 পেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে মানে যে কয়টা ওয়েব 2 পেজ লিংক দিয়ে হ্যাঁ যে কয়টা ওয়েব 2 পেজ লিংক দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে হ্যাঁ যে কয়টা ওয়েব 2 পেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটের ভেতরে 3-4টা পোস্ট রাখতে হবে
রাখতে হবে হ্যাঁ প্রত্যেকটা ওয়েবসাইটের আন্ডারে আপনার 3 থেকে 4টা পোস্ট দিতে হবে হ্যাঁ ম্যাম মানে অকুল ভাই ইজ প্রেজেন্ট যেমন ওয়ার্ডপ্রেস এর মতো যে ওয়েব টু পেজ গুলো খুলবো মানে প্রত্যেকটা ওয়েব টু পেজে কমপক্ষে 3-4টা পোস্ট থাকা লাগবে এটাই বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আরেকটা প্রশ্ন হলো যে ম্যাডাম ক্লায়েন্ট যে ওয়েব টু পেজ করার জন্য দিবে যে পোস্টটাতে আমরা ব্যাকলিংক করব আপনি বললেন যে ওই হাইপারলিংক যে করব এবং অন্যান্য পোস্টগুলোও করতে হবে তো অন্যান্য মানে বলতে কি বুঝাচ্ছেন আমি এটা বুঝতে পারলাম না আচ্ছা মানে হাইপারলিংক একটা পোস্ট করলাম দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি হাইপারলিংক করলাম কিন্তু আর অন্যান্য যে পোস্ট গুলো আছে ওগুলোও কি ওই পোস্টে হাইপারলিংক করে দেবো নাকি বোঝালেন এরকম কি লে হ্যাঁ জি ম্যাডাম আপনি একটা ওয়েবসাইটের আন্ডারে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন হ্যাঁ সেটা ওয়ার্ডপ্রেস হতে পারে বা অন্য যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে ঠিক আছে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করার পরে আপনি যে পোস্টটা দিবেন ঠিক আছে সেই পোস্টটাই হবে ব্যাকলিংক হ্যাঁ এখন এই পোস্টের ভিতরে আপনার যে কন্টেন্ট গুলো থাকবে যে লেখাগুলো থাকবে সেই লেখার ভিতরে আপনার কিওয়ার্ড গুলো বের করতে হবে বা হাইলাইট ওয়ার্ড গুলো বের করতে হবে ঠিক আছে আপনার টপিক রিলেটেড সেগুলো খুঁজে বের করে কি করতে হবে সেগুলোকে সিলেক্ট করে আপনাকে হাইপারলিংক বা অ্যাঙ্করিং বা অল্টার টেক্সট করতে হবে তিনটার মানে কিন্তু একই সিলেক্ট করে আপনার ক্লায়েন্টের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে আমরা সাধারণত দেখি যে ওয়েবসাইটটা সাধারণত বিভিন্ন কোডের মাধ্যমে তৈরি করা হয়ে থাকে ওখানে লগইন বা অন্যান্য সিস্টেম থাকে পাসওয়ার্ড এগুলো সিস্টেম থাকে এই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যখন ওয়েবসাইট আমরা তৈরি করব আচ্ছা গ্রেট কোশ্চেন ঠিক আছে খুব একটা ভালো কোশ্চেন করেছেন এই কোশ্চেনটা আপনারা কেউ করেননি ঠিক আছে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম পরবর্তীতে আমি ওয়েবসাইটটা যাব কিভাবে ধরেন আমি লিংকটা কেটে দিলাম লিংক সেভ হলো না আপনি সেখানে যাবেন কিভাবে মানে এন্ট্রি করবেন কিভাবে ঠিক আছে এবার আমি একটু দেখিয়ে দিই আমি একটু পেজ শেয়ার দিচ্ছি আপনারা একটু দেখেন সবাই দেখতে পাচ্ছেন জি ম্যাম দেখা যাচ্ছে কিও কো দেখা যাচ্ছে সো আমাদের ধরে নিলাম আমাদের ওয়েবসাইট ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা সেটা সেটাতে আমি কাজ করেছিলাম আমি ওইটা দিয়ে দেখাচ্ছি হ্যাঁ সেভ দ্য আর্থ ডট সি ডাব্লিউ পিকপ এইটাতে প্রেস করলে কি হবে এটাতে প্রেস করলে আপনার ওয়েবসাইটটাতে নিয়ে যাবে কিন্তু ওয়েবসাইটটাতে ঢুকবেন কিভাবে আপনি ঠিক আছে এই জন্য কি করতে হবে একটা স্ল্যাশ দিবেন ভালো করে সবাই খেয়াল করেন ওই যে অ্যাড্রেস বারে স্ল্যাশ দিলাম ঠিক আছে এরপরে কি লিখবো ডাব্লিউপি কি লিখলাম ডাব্লিউপি সবাই লিখে নেন ডাব্লিউপি এরপরে হচ্ছে মাইনাস ঠিক আছে যে যে উপরে যে মাইনাস চিহ্নটা থাকে সেটা দিবেন প্লাসের পাশেই মাইনাস চিহ্নটা ঠিক আছে এরপরে কি লিখবেন অ্যাডমিন
বুঝতে পারছেন সবাই? সবার লেখা হয়েছে? আপু ওয়েবসাইটের নামই যদি মনে না থাকে, জি হয়তো ওয়েবসাইটের নামটাই ভুলে গেলাম বা ওয়েবসাইটটাই ভুলতে হবে না, মনে রাখতে হবে। আপনি একটা জিনিস কষ্ট করে করছেন, এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, আপনার ইমেল পাসওয়ার্ড, আপনার হচ্ছে ডোমেইন নেমটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা আগে আপনাকে টুকে রাখতে হবে আপনার নোটপ্যাডে বা হচ্ছে আপনার ড্রাইভে, যেখানে রাখেন সেফ রাখবেন। আচ্ছা, এরপর আমি হচ্ছে ইন্টার প্রেস করছি, দেখেন কি আসে। দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে এখানে? তো এখানে ইউজারনেম বা ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইউজারনেম আপনাদের লেখা দেখিয়েছিলাম না এপো, যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হয় ইউজারনেম দেখিয়েছিলাম, কামিল হাসান, কামিল হাসান, জি আপু, জি আপু, ইউজারনেম লেখা হয়েছিল না আমাদের? জি আপু, লেখা হয়েছে তো। হ্যাঁ, সো ওই ইউজারনেমটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে? তাহলে আপনার লগইন করলেই চলে আসবে, আপনি যে ইউজারনেম ইউজ করবেন সেটা দিয়ে আসবে, ঠিক আছে? আর পাসওয়ার্ড দিয়ে লিখে যাবে নাকি আপু সরাসরি ইমেল? হ্যাঁ, ইউজারনেমে যদি ইমেল দিলে যাবে নাকি সরাসরি? ইউজারনেমটা দিতে হবে এখানে, ইউজারনেমটা দিতে হবে, ইমেল দেওয়া হবে না। আচ্ছা, নাজমুল হোসেন আপনার হচ্ছে লিংকটা হয়েছে শেয়ার দিয়া? হ্যাঁ আপু। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এরপরে হচ্ছে আপনাদের আমি কিছু লিংক দেব, একবার লিংকগুলো শুধু নিয়ে রেখে দিবেন না। আজকে আপনারা কি করবেন, সবগুলোতে যাবেন, সবগুলোই ট্রাই করবেন, ঠিক আছে? ট্রাই করে দেখবেন। লিংক গুলো দিয়ে কি তাহলে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো তাই বলছেন? হ্যাঁ, আচ্ছা দেখি ম্যাম, মানে চ্যাট লিস্টে যায় কিনা, হ্যাঁ মানে ওয়েব টু পেজের, মানে ওয়ার্ডপ্রেস এর মত এগুলো ওয়েবসাইট এগুলোতে যা করতে হবে লিংক গুলোতে? হ্যাঁ হ্যাঁ, আমি আচ্ছা হ্যাঁ বললাম কেন, আমি এখানে আপনারা সবাই ট্রাই করে দেখবেন ওয়েবসাইট গুলো কেমন কি করা যায়, ঠিক আছে? আপনার রেজিস্ট্রেশন করা লাগতেছে নাকি ওয়েবসাইট ক্রিয়েট করা লাগতেছে, আপনারা এটা ট্রাই করে দেখবেন এবং প্রত্যেকটা লিংকই ট্রাই করবেন। ম্যাম তাহলে অল্প করে দিন, আপনি অল্প করে করে নিন বা ভাগ করে নিন, লিংক গুলো সব সেভ করে রেখে দেন, তারপরে আপনি হয়তো বা তিন চারটা করলেন, পাঁচটা করলেন, পাঁচটা আবার হচ্ছে তারপরে দিন পাঁচটা করলেন, ঠিক আছে? এভাবে করে করবেন। যদি শুধু আপনি দেখার জন্য ই করেন তাহলে একদিনে আপনার সবগুলো দেখা হয়ে যাবে, কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি প্র্যাকটিক্যালি দেখবো লিংক গুলো সত্যি কাজ করতেছে কিনা, যদি আমি আগে থেকে না ঠিক করে রাখি তাহলে আমি কাজ করলে তো হঠাৎ করে আমি এত কিছু করে উঠতে পারবো না, তাই না? আমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে। সো এটা ভাবলে আপনারা দেখে রাখবেন। আচ্ছা, আমি এখানে চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি।
একটা ওয়ার্ডে লিখে ওয়ার্ডটা শেয়ার করতেন তাহলে ডাউনলোড করে নিতে পারতাম সবাই ওয়ার্ড ফাইল যেতে চাই না এখান থেকে শুধু ফেল দেখায় আমি ট্রাই করি এক্সেল শীটে সেভ করা আছে আমি একটু ট্রাই করে দেখি সেটা লিংকটা শেয়ার করে দেন না হলে সবাই কপি করে নিয়ে ডক ফাইলে সেভ করেন তাহলে হবে হ্যাঁ কপি করেন কপি করে এক্সেল শীটে সেভ করেন ডক ফাইলে না এক্সেলে সেভ করেন ও গেল তো দেখেন পেস্টন কেপো আমি এর আগে ট্রাই করেছিলাম যাইনি আজকে গেল ম্যাম মেলা ভালো তো অরুণ ভাই আপনি আজকে একটা নেবেন না আরেকটা অর্ধেক নেবেন তারপর দিন ওই অর্ধেক নেবেন তারপর দিন আরেকটা নেবেন ভালো ভালো দেখে আট দশটা দিবেন ম্যাডাম না হলে যা তা গুলো দিলেন আপনার যদি ক্লায়েন্ট অনেক কাজ দেয় তখন কি করবেন লিংক কোথা থেকে পাবেন মেলা টাকা দিলে তাহলে সমস্যা নাই তো ভাই টেনশন নেন না মেলা টাকাই দিবে আপনাকে আপু আজকে কি আমরা লং ছুটিতে মানে লং ইয়ে ব্রেকে যাব তাই বলছি জি আজকে আমরা লং ব্রেকে যাব আমার ইচ্ছে করতেছে লং ব্রেকে যেতে ইয়েস ইয়েস আমি সত্যি অনেক টায়ার্ড আজকে বুঝতেছি না তো আপনাদের ব্যাকলিংক নিয়ে ঠিক আছে এই পর্যন্ত যে প্রবলেম গুলো হচ্ছে বললেন যে নতুন কাজের জন্য বা ক্লাসের জন্য মানে অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে সময় করে উঠতে পারছেন না তো আপনাদের একটা সুযোগ হলো আপনারা এই জিনিসটা একটু মানে ফিল আপ করার ট্রাই করেন হ্যাঁ আর আরেকটা বিষয় কি যেগুলো দিলাম এগুলো শুধু আপনারা দেখবেন ঠিক আছে একটু যাচাই বাছাই করে দেখবেন যে কেমন আপু ব্যাকলিংক কি আমাদের শেষ নাকি আরেকটা আছে ডু ফলো থিংস আচ্ছা আমাদের ব্যাকলিংক আছে কি নেই সেটা কালকে জানাবো ঠিক আছে আজকে না এবং আমাদের অন পেজে ক্লাস কবে শুরু হবে সেটাও আপনারা নেক্সট ক্লাসে জানতে পারবেন আচ্ছা ঠিক আছে সো আমরা এখন আমাদের ব্রেক দিব ঠিক আছে ব্রেকের পর আমরা আবার ফিরে আসব আপু ডাবল ব্রেক না সিঙ্গেল ব্রেক আমরা তো আজকে একটা ব্রেক নিয়ে নি তাই না সো আপনারা নামাজ কালাম পড়ে নেন তারপর হচ্ছে টুকটাক কোনো কাজ থাকলে বা খাওয়া দাওয়া থাকলে সেরে নেন আচ্ছা আপু ঠিক আছে লং ব্রেকে যাচ্ছি নাকি আচ্ছা ঠিক আছে